ভালোবাসার বাংলাদেশ স্পন্সর্ড বাই ফিওনা। সবাইকে স্বাগতম ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ। শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আজকে আমাদের সাথে যে গেস্টরা আছেন তাদেরকে নিয়ে একটু বলতে চাই। যারা আছেন তারা হচ্ছেন ডাক্তার মঞ্জুর রহমান সজল, সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এবং ডাক্তার কানিজ ফাতেমা, লেডি মেডিকেল অফিসার বিজেবি হসপিটাল। আমাদের সাথে আজকে আরো একজন সারপ্রাইজিং গেস্ট আছেন। প্রিয়াঙ্কাকে ছেড়ে যাওয়া যেতে পারছি না। কেন প্রিয়াঙ্কা, কেন যেতে পারছি না? তবে আজকে শোটা একটু কিন্তু অনেক স্পেশাল, বিকজ আজকে আমরা দুজন গেস্ট পেয়েছি, তাই না প্রিয়াঙ্কা? এবং একজন সারপ্রাইজিং গেস্ট, কে তিনি, কে পরিচয় করে দিবে, গুরু নাকি প্রিয়াঙ্কা? আমরা কি গুরুকে আগে একটু ইনভাইট করি, কারণ আমাদের বন্ধুরা অপেক্ষায় কখন আসবেন গুরু ইতেশাম। অবশ্যই আমাদের সাথে এখন স্টুডিওতে আছেন গুরু ইতেশাম, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন গুরু? পারফেক্ট, ফাইন, সাউন্ড। চলো আকাশ ছুঁয়ে দেখি, সাউন্ড। চলো স্বাধীনে দেশটারে বুকে বেঁধে আছি। চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি। চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি। চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিও? চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। অসম্ভব ভালোবাসি আপনাদেরকে, আমরা অনেক ভালোবাসি। বাংলাদেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত থাকেন, ঢাকা FM 90.4 অথবা আমাদের ফ্রিকোয়েন্সি মডিউলের থ্রু দিয়ে, সবার প্রতি আমাদের অসম্ভব রকমের ভালোবাসা। দেখুন, এখানে কোনো রকমের দেনা পাওনার হিসেব নাই, সব কিছুর ঊর্ধ্বে থেকে আপনাদেরকে যে ভালোবাসেন আমাদেরকে, আপনারা এর 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 মূল্যায়ন করার সুযোগ আমাদের কোনোভাবেই নাই। এবং আজ কাব্যিক মন আমার মধ্যে তৈরি হয়েছে, অনেক বেশি কাব্য করার মন বা মানসিকতা আমার তৈরি হয়েছে, কারণ এত চমৎকার সুন্দর একজন মানুষ অনেক যত্ন করে পাশে বসে আছে। তাই ধন্যবাদ প্রিয়াঙ্কা, তুমি ধন্যবাদ দাও আর না দাও, যে শুক্রবারে অনেক যত্ন নিয়ে স্রষ্টা তোমাকে তৈরি করেছিলেন, আর অনেক ব্যস্ততম দিনে যে রোববারে আমাকে স্রষ্টা তৈরি করেছিলেন কোন রকমের কাদামাটি দিয়ে তৈরি করে ফেলে দেওয়া, যে ঠিক আছে এতসাম, এটাই এটাই ঠিক আছে। এই জন্য আমার মনে হয় আমিও রবিবারে ছিলাম না, তুই শুক্রবারে ছিলি। স্রষ্টা অনেক ফুরসত পেয়েছিলেন, যে কারণেই কিন্তু এমন সুন্দর অবয়ব স্রষ্টা মানুষের মধ্যে রিপ্রেজেন্ট করেন। তবে এখানে প্রিয়াঙ্কার হয়তো নিজের পক্ষ থেকে ভালো লাগার বা নিজের পক্ষ থেকে বা নিজের ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই, স্রষ্টা অনেক ব্লেসড ছিলেন। বিশ্বাস করেন নারীত্বের মধ্যে যে সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে, আমি বারংবার বলি, আজও বলতেছি, যে আমার যে শিশুটি আগামীকাল জন্ম নেবে সে যদি স্রষ্টাকে প্রশ্ন করে বসে, স্রষ্টা এই পৃথিবীতে এত কষ্ট, করোনা টাইপে যে অতিমারির সময় চলতেছে, আমি খাবো কি, চলবো কীভাবে, এই পৃথিবীর সাথে যুঝবো কীভাবে, স্রষ্টা শিখিয়ে দেন যে একজন অ্যাঞ্জেল আছেন যে তোমাকে সাহায্য করবে। সেই শিশুটি আবার জিজ্ঞেস করে, স্রষ্টা এত পরিস্থিতির মধ্যে, এত কষ্টের মধ্যে আমি কীভাবে সার্ভাইভ করব, স্রষ্টা প্রতি মুহূর্তে আবার শিখিয়ে দেন যে একজন অ্যাঞ্জেল আছেন
যিনি তোমাকে সাহায্য করবেন। শিশুটি আর তর্ষ হয় না। পরবর্তীতে সে জিজ্ঞেস করে বসে, তাকে আমি জানবো কিভাবে, তাকে চিনবো কিভাবে, কি নামে ডাকবো তাকে? স্রষ্টা তাকে কানে কানে শিখিয়ে দেন, তিনি তোমার মা, মা অ্যান্ড অফকোর্স মা। এবং নারীত্বের হাত ধরে এই সৌন্দর্যের সাথে পরিচয় হয় একজন মানুষের, এবং এই মানুষগুলি সুন্দর হয় তখনই এবং সুন্দর পরিপূর্ণতা পায় তখনই যখন তারা এই নারীত্বের সম্পর্কটাকে কাছ থেকে দেখবার, বুঝবার এবং এক্সপিরিয়েন্স করবার সুযোগ পায়। প্রিয়াঙ্কা, আমি সত্যি অনেক যে আমি অনেক অনুরোধ, এবং স্পেশালি যারা ঢাকা FM 90.4 ফেসবুক লাইভে আমাদের সাথে আছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন, এবং তারা সবসময় অনুরোধ করেছিলেন যে মানুষটা আমাদের সাথে থেকে যায়, এই মানুষটা আমাদেরকে ছেড়ে যেন না যায়, এবং ফাইনালি তুমি আমাদের কথা রেখেছো। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আমি আসলে অনার্ড, আমি আসলে ব্লেসড যে আমি গুরুর সাথে তার কো অ্যাঙ্কর হিসেবে আছি, এবং এই প্রোগ্রামটা আমরা একসাথে এটাকে, প্লিজ চলে 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 যেও না, চলে যেও না। আমি ঢাকা FM 90.4 এর কথা বলছি, ফেসবুক লাইভে কথা বলছি, আর অফকোর্স এই প্রোগ্রামটা নিঃশ্বাস নিচ্ছে এই কারণেই, কারণ আমাদের সাথে ব্যাকএন্ড থেকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার দারুণ সুযোগ তৈরি করেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। ফিওনা, ফিওনা প্রেজেন্স ঢাকা FM 90.4 ভালোবাসা বাংলাদেশে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। এরা আমাদের সাথে এত যত্ন করে আছে বিধায় প্রোগ্রামটাকে সামনের দিকে কন্টিনিউ করার সুযোগ হচ্ছে। আমি ওয়ানার যে এই মুহূর্তে যে মানুষটি আমার সাথে আছে, ব্যক্তিগতভাবে অসম্ভব রকমের ভালোবাসি, অসম্ভব রকম ভালোবাসি, সেকেন্ড টাইম বললাম, থার্ড টাইম বললাম, দারুণ যত্ন করে ভালোবাসি, কারণ সে জানে যে ভালোবাসা শব্দটার যে অ্যাকচুয়াল অর্থ, সে ভালোবাসার শব্দটাকে দারুণভাবে অভ্যস্ত করতে পছন্দ করে। আমাদের ঢাকা FM 90.4-এ দ্য প্রাউড চেয়ারম্যান, সব কিছুর ঊর্ধ্বে থেকে আপনাকে ভালোবাসি ম্যাম, কোনোদিন এত যত্ন করে বলা হয়নি, বিশ্বাস করুন দারুণ যত্ন করে ভালোবাসি আপনাকে। আপনাকে আমি চাচ্ছি আপনি স্টুডিওতে আমাদের সাথে আসুন এবং আপনার অনুভূতি আমরা এই মুহূর্তে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ঢাকা FM এর অনারেবল চেয়ারম্যান ডলি ইকবালকে। কখনোই হয়তো ওই কথাগুলো এই মানুষটিকে বলার সুযোগ হয়নি, এবং একদিকে ডলি ইকবাল দ্য প্রাউড চেয়ারম্যান অফ ঢাকা FM 90.4, আরেকদিকে আমাদের কো অ্যাঙ্কার প্রিয়াঙ্কা। এবং বিশ্বাস করেন, এই মানুষগুলোকে যখন আমি স্টুডিওতে নিয়ে আসছি, যখন তাদের সাথে কথা বলছি, যখন আমি তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটাকে সামনের দিকে কন্টিনিউ করছি, আমার আমার মা, আমার মা খুব বিশেষ, যে অনেক পড়ালেখা করেছে, অনেক অনেক কিছু তা কিন্তু না, বাট পৃথিবী একদিকে, আমার মা একদিকে। এবং আমার মায়ের কথা যখন বলতেছি, আমি বারবার বলি এই শ্লোকটা আমার খুব ভাল লাগে, যেটি শ্রীমদ ভগবত গীতার দারুণ একটা শ্লোক, পিতা ধর্ম পিতা সর্ব পিতহি পরমন্ত পিতরি পিতৃমাপন্ন প্রিয়ন্তে সর্বদেব জননে জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। স্রষ্টা শিখিয়ে দিচ্ছেন মুসলমানদেরকে যে এইভাবে দোয়া করো, আমি যেন তোমাদের প্রতি সন্তুষ্ট হতে পারি। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। সো মায়ের চাইতে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না, মা তুমি যেমনই হও না কেন, তুমি কত দূর পড়েছ, কি তোমার অবস্থান, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, বাট পাগলের মতো তোমাকে ভালোবাসি, প্রতি মুহূর্তে জানান দিচ্ছি এটা। এমন দুইজন প্রতিষ্ঠিত মানুষ যখন আমার দুই পাশে বসা, একজন হচ্ছে তার নিজের কর্মজীবনে দারুণভাবে সফল ডলি ইকবাল, প্রাউড চেয়ারম্যান অফ ঢাকা FM 90.4, আরেকদিকে অদ্ভুত সুন্দর একটি মেয়ে, কেবল তার ক্যারিয়ার শুরু করেছে, তাকে দেখলে এই পৃথিবী যেন শান্ত হয়ে যায়, যাকে দেখলে কাব্য করতে মন চায়, এ ঘোর যেন কখনো না কাটে, নেশায় আমাকে নিয়ে এসেছে তোমার কাছে আরো অনেক বেশি কাছে, তাই জীবনে চাই না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, এ ঘোর যেন কখনো না কাটে। এই মানুষগুলোর আলটিমেট ডেস্টিনেশন একজন মায়ের থ্রু দিয়ে, যে মায়ের মাধ্যমে এই নারী সত্তার পরিপূর্ণতা পায়। আমি সত্যি ব্লেসড এমন দুইজন মানুষের মাঝখানে আজকে আছি বলে। আওয়ার প্রাউড চেয়ারম্যান ডলি ইকবাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের গুরু এসে শাম,
আমাদের অনেক বছর ধরে ঢাকা এফএম এ আছেন এবং ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানটি উনি এত সুন্দর করে প্রচার করেন এবং উনি একবার একুশে বইমেলায় গেছিল তো সেখানে উনি দুদিন আগে বোধহয় প্রচার করেছিল বইমেলা যাবে ওনার একটা বই ছাপা হয়েছে ভালোবাসা বাংলাদেশ এটার জন্য খুলনা বরিশাল প্রচুর জায়গা থেকে লোক এসেছিল এবং র‍্যাব পুলিশ সামাল দিতে পারছিল না তারপরে গুরুতে শামকে বলা হয়েছে যে আপনি একটু আমরা কী করব তারপরে উনি বোধহয় চলে এসেছিলেন বা কিছু এরকম একটা কিছু হবে বা ভিড় সরিয়ে দিয়েছিলেন কিছু ভিড় তো সরাতে পারেনি যাক উনি ওনার 50 লক্ষ 60 লক্ষ ফলোয়ার আছেন এবং উনি আমাদের ঢাকা এফএম অনুষ্ঠানটাকে অনেক দূর নিয়ে গেছেন যা আমি নিজে খুব ব্যক্তিগতভাবে খুব খুশি এবং আমার যারা কলিগ আছেন বা আমার যারা লোক আছেন আমার আর্যেরা সবাই খুব পছন্দ করেছে যে আর আমাদের এই যে সুন্দর আর্যকে তো এদেশাম ভাই বলতে 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 সুন্দর বলতে বলতে এদেশাম ভাই এটাই একটা সৌন্দর্য যে একটা মানুষকে সুন্দরকে কীভাবে সুন্দর ইয়ে করতে হয় প্রকাশ করতে হয় যাই হোক আমি খুব খুশি এখন আমাদের যে গেস্ট আছেন আপনি বলুন উইথ ইয়োর পারমিশন প্লিজ প্লিজ হ্যাঁ আমি উঠি ওরা না আপনি চাইলে কিন্তু আমাদের পুরো সময় থাকতে ইচ্ছে হলো আমি ওখানে আছি ওখানে কাছে বাট আমি সব সময় আপনার চোখে আপনার কথায় এবং আপনার অ্যাটিটিউড যে মুগ্ধতা সেটা আমি দারুণভাবে পছন্দ করি এবং আপনি 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 আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছেন আমি গুরু এতেশামের আজকের অতিথি আমাদের বাংলাদেশের মেডিকেলের খুব ভালো একজন ডক্টর সজল আমি ডাকনামে ওনাকে ডাকি আরেকজন আছেন ডক্টর কানিজ উনিও ডক্টর ওনারা যে কোভিডের সময় কী করেছেন এবং কোভিডের সময় যে ওনারা চোখের সামনে রোগী মারা যাচ্ছে তারপরে চোখের সামনে ওনাদের যে নিজেদের কোভিড হয়েছে ভালো হয়েছে বাসে স্পেশাল চাইল্ড মানে কীভাবে যে করেছে যত্ন করেছে বা কীভাবে যে দেশের জন্য কাজ করেছে মানে সেটা ওনাদের মুখ থেকে শুনবেন আসুন ডক্টর সজল এবং কানিজ পরিচিত ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশে ঢাকা এফএম 90.4 এ আমরা স্বাগত জানাচ্ছি ডাক্তার মঞ্জুর হাসান সজলকে এবং তার সহধর্মিনী ডাক্তার কানিজ ফাতেমা লেডি মেডিকেল অফিসার বিজিবি হসপিটাল আপনাদের দুজনকে স্বাগত ধন্যবাদ আমি ডাক্তার মঞ্জুর হাসান সজল আমি ঢাকা মেডিকেল কলেজে আছি সার্জারি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি আমার পাশে আছেন আমার সহধর্মিনী হ্যালো আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি ডক্টর কানিজ ফাতেমা খান আছি বিজিবি হসপিটাল পিলখানা বাংলাদেশে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের মাঝে এসে আমারও খুব ভালো লাগছে আর উনাকে আমি এতেশাম ভাইকে তো শুধু বিভিন্ন লাইভে দেখেছি ফেসবুক লাইভে আবার রেডিও এফএমে শুনেছি কাছাকাছি থেকে শুনতে পারছি এটা আসলে আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার আমি মূল অনুষ্ঠানে ফিরে যাব তার আগে একটা কথা অবশ্যই বলবার আছে সেটি হচ্ছে যে আমার বেডটাতে ঢাকা এফএম 90.4 ভালোবাসার এই বাংলাদেশ আজকে আজকে সত্যিকার অর্থে অনেক বেশি ব্লেসড সজল ভাই আমার কাছে কেন জানি মনে হয় যে বয়স আমার চাইতে তরুণী হবেন এ বোড়া আদমি গুজার গায়ে যৌবন অনেকদিন আগে সুখা জমিন পর বারিশ কা এক বুন্দ পানি নেহি পড়া বহু বছর ধরে বহু বয়সে পরিপূর্ণ একজন মানুষ বাট সজল ভাই হয়তো আমার বয়সে ছোট হবে বাট সজল ভাইকে দিয়ে সজল ভাইয়ের আপত্তি যতই থাকুক না কেন তারপরে এই কাজটা আমি করব যে কাজটি আমি কিছুক্ষণের মধ্যে সজল ভাইয়ের সাথে করতে যাচ্ছি তার আগে একটা কথা বলে রাখি যে এই প্রোগ্রামটির কথা বলছিলাম যে প্রোগ্রামের কথা আমরা আপনাদের কাছে কমিউনিকেট করতে এসেছি ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 আমার সাথে আছেন আমাদের প্রাউড প্রাউড প্রডিউসার জুয়েল টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে রিপ্রেজেন্ট করতেছেন বারুই আমাদের প্রাউড চেয়ারম্যান ম্যাম যাকে আপনারা কাছ থেকে দেখেছেন খুব নিরবিচ্ছিন্নভাবে সবসময় আমাদের সাথে সাথে থাকেন আমাদের পাশে পা রেখে পথ চলার চেষ্টা করেন মিস্টার এই 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 কমিউনিকেশনগুলো বলছি টল ইকবাল এবং সেই সাথে আমার কো অ্যাঙ্কার প্রিয়াঙ্কা সবাইকে সাথে নিয়ে একটা কাজ আমি এখনই করতে যাব তার আগে বলি যারা আমাদের এই কষ্টের জায়গাগুলো থেকে এই পরিশ্রমের জায়গাগুলো থেকে কোনো রকমের ভলগারিটি ছাড়া শুধুমাত্র মানুষের কথা বলি ভালোবাসার কথা বলি ভালোবাসার দারুণ রং রূপ আর তার যে
চমৎকার নির্যাস আছে সেইগুলোকে আমরা ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে পোর্ট্রে করার চেষ্টা করি। সেই জিনিসগুলো যখন করার সাহস এই কারণে পাই, সুযোগ এই কারণে তৈরি হয় যখন আমাদের স্পন্সর আমাদের পেছনে থাকেন। ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ, ফিওনা আমাদের গর্বিত প্রাউড স্পন্সর, যারা আজকের তারিখ থেকে আগামী রবিবার পর্যন্ত তারা আমাদের এই প্রোগ্রামটাকে সামনে রেখে ভালোবাসার বাংলাদেশের লিসনার্স এট দ্য সেম টাইম ঢাকা এফএম 90.4 এর সাথে যারা কানেক্টেড আছেন তাদেরকে পাশে রেখে তারা চেষ্টা করেছেন, চিন্তা করেছেন যে 70% আপ টু 70% পর্যন্ত যেন ডিসকাউন্ট তারা দিতে পারেন তাদের প্রত্যেকটি প্রোডাক্টে। এবং অফকোর্স আপনারা চাইলেই ফিওনার যে ওয়েবসাইট এবং ফিওনার যে ফেসবুক পেজ সেখানে আপনারা কমিউনিকেট করতে পারেন আপনারা চাইলে। কিন্তু আমরা নর্মালি অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে সেল করি, যে অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে আমরা প্রোডাক্ট পারচেজ করি সেখানে আপনারা অ্যাড টু কার্ড করে সেল প্রোডাক্ট তো পারচেজ করতেই পারেন, অথবা আপনারা চাইলেই কিন্তু ফেসবুক এবং ওয়েব যে লিঙ্কটা আছে তার থ্রু দিয়ে আপনারা কমিউনিকেট করে তাদের কাছ থেকে আপনার তাদের যে রেসপন্সিবল পার্সন আছে তাদের থ্রু দিয়ে আপনার প্রোডাক্টটা পারচেজ করতেই পারেন। আগামী রবিবার পর্যন্ত এই অফারটা থাকতেছে এবং অফকোর্স আপ টু 70% ডিসকাউন্ট। জুয়েল, এছাড়াও আপনারা ফিওনা থেকে কোনো প্রোডাক্ট নিতে চাইলে তাদের শোরুম অ্যাড্রেসে গিয়েও পারচেজ করতে পারেন। তাদের শোরুম বসুন্ধরা সিটি, শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2, ব্লক এ। এবং তাদের আরও একটি শোরুম আছে, সেটা হচ্ছে পুলিশ প্লাজা কনকোর্ড, শপ নাম্বার 239, লেভেল 1, ব্লক এ। এবং এই সাথে যেই পারমিশন নিয়েছিলাম আমার চেয়ারম্যান ম্যাম পাশে আছেন, অফকোর্স প্রিয়াঙ্কা এবং জুয়েল, আমি সজল ভাই আপনি কি একটু কষ্ট করে আমার মতো করে দাঁড়াতে পারবেন? শিওর। আমি যখন যে মুহূর্তে চেষ্টা করছিলাম যে কোনোভাবে আমার এই করোনা করোনা যখন ফার্স্ট টাইম আমাদের আমাদের কাছে এই পরিচয় নিয়ে আসলো এখন থেকে এক্স্যাক্টলি 1 থেকে 1.5 বছর আগে, তখন কিন্তু আমরা জানতাম না যে এর ধরনই বা কেমন, এর পরিচয় বা কেমন, এ কীভাবে আমাদের জীবন ডিজাস্টার আনতে পারে। ঠিক সেই সময় কিছু মানুষ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমি জানি না যে স্রষ্টা ভগবান আল্লাহ তার অবয়ব কেমন হতে পারে। আমরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যে আমার অবয়বের আমি নিরাকার, আমার অবয়ব কোনোভাবে বুঝতে চেষ্টা করো না। এবং আমি 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 বিশ্বাস করি যে তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোঁতাগন্ধ, এই বহুমাত্রিক রূপগুলো কখনো এই বহুমাত্রিক রূপ কখনো পায় না। এবং আমি বারংবার এটাও বিশ্বাস করি যে যত বেশি ভালো লাগা তৈরি হোক না কেন এই পার্থিব সময়গুলোতে, এটি কখনোই কোনোভাবেই দীর্ঘ সময়ের জন্য এক্সিস্টেন্ট করে না। আমি এটাও বুঝি যে জ্ঞান হওয়ার পর থেকে আমি এতে সাম পাগল হয়েছি যে কোথায় ভালো লাগা পাওয়া যায়, কোথায় ভালো লাগাকে স্পর্শ করে দেখা যায়। এবং একটা পর্যায়ে গিয়ে দেখেছি যে ওই ভালো লাগার প্রণোদনা, ওই ভালো লাগার উন্মাদনা খুব বেশি সময় কিন্তু থাকে না। ওই যে পরিচিত নদী, ওই যে তো পরিচিত মাঠ, পরিচিত আকাশ, পরিচিত গান, ওই পরিচিত সুর একটা পর্যায়ে কেন যেন ফিকে হয়ে যায়। ওই যে পরিচিত স্বাদ ওই সিঙ্গাড়ায় জিভে জল আনে কি আনে না, কিন্তু একটা পর্যায়ে সব ফিকে হয়ে যায়। তাহলে ভালো লাগা মিশে আছে কোথায়? ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, স্রষ্টা যেখানে কমিট করেছেন, যেখানে সৃষ্টি এবং স্রষ্টা মিলেমিশে কাছে থাকে, অর্থাৎ আরশে আজিম, যেখানে স্রষ্টা সৃষ্টির মধ্যে দারুণ একটা কানেকটিভিটি তৈরি হয়। ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টা সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। স্রষ্টা দিদার হলে আর চাহা পাওয়ার আছে কি? তাই আমি বলি সত্যি পৃথিবীতে ভালো লাগা ভালোবাসা চাওবার আছে কি? তো এই ভালোবাসা ভালো লাগা স্রষ্টার যে কানেকটিভিটি, দুই সত্তার মিলেমিশে একাকার হওয়ার যে আমরা যেটাকে বলি ফানাফিল্লা হয়ে যাওয়া, যে ক্ষেত্রে একজন সৃষ্টি বলতেই পারে আনাল হাক, আমি সেরা, আমি খোদা, তখন বলতে পারে যখন স্রষ্টার ভালোবাসায় মিলেমিশে দুই সত্তার একাকার হয়ে যায়।
আমার কাছে মনে হয় যে স্রষ্টা যদি উপরে থাকেন বিশ্বাস করেন। যখন এই রোগটা সম্বন্ধে জানতে পারতেছি না আমরা, বুঝতে পারতেছি না, ঠিক সেই সময়ে কিছু মানুষ না বুঝে না জেনে মানুষকে বাঁচানোর যুদ্ধে ঝাঁপায় পড়ছিল। এবং তাদের পোশাকের রং কেমন ছিল জানেন? সাদা। এই মানুষগুলো দ্য ডক্টরস, হর প্রাউড ডক্টরস। ফেসবুক এমন একটি জায়গা, সোশ্যাল মিডিয়াম, চাইলে যে কোনো রকমের নোংরামি করতে পারেন, বা দিন শেষে এটি বিশ্বাস করতে আপনি বাধ্য যে মানুষগুলো যদি ওই সময়তে এগিয়ে না আসতো, স্পেশালি ডক্টরস, দ্য সাপোর্ট স্টাফ, নার্সেস, ল্যাব টেকনিশিয়ানস, অ্যান্ড অফকোর্স দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস যারা সামনে থেকে এটাকে কন্ট্রোল করতেছিল, খবর ছিল আমাদের। আসলেই খবর ছিল। আমি আমার বাচ্চার কথা চিন্তা করে, আয়মানের কথা চিন্তা করে, আচ্ছা আমি যদি চলে যাই, আমার আয়মান তো একটু অসুখ হয়েছে, খুব বেচারা সারভাইভ করবে কীভাবে? ভাবেনি? ওরও কিন্তু বউ আছে, বাচ্চা আছে। ভাবেনি? সব কিছুর ঊর্ধ্বে থেকে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য ঝাঁপায় পড়ছিল। এই ব্যক্তিটির নাম হচ্ছে সজল, একজন ডাক্তার। সবাইকে সামনে রেখে ক্যাটেগরিক্যালি আমি এহতেশাম, যারা আমাকে আপনার সম্মান করেন, ভালোবাসেন, বা একটু হলে আপনার মনের মধ্যে দরজা দিয়েছেন, কদম বুঝি করতেছি, পা ধরে কৃতজ্ঞতা জানাচ্ছি। সজল ভাই, পারমিশন দেন, ব্যক্তি মানুষ হিসাবে আপনি আমার চেয়ে বয়সে অনেক কম, বাট একজন ডক্টর হিসেবে, একজন প্রফেশনাল হিসেবে আমি পা ধরে কদম বুঝি করতেছি। ইউ গাইজ আর এক্সিস্টেন্ট দেয়ার, দ্যাটস হোয়াই ইউ আর সারভাইভ। দর্শক, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4। দিস ইজ নট অ্যাবাউট, দিস নট অল অ্যাবাউট দ্য ডেমোনস্ট্রেশন, ইটস অল অ্যাবাউট পে দ্য ট্রিবিউট টু দ্য অ্যাকচুয়াল হিরোজ অফ বাংলাদেশ। হ্যাঁ, এই মুহূর্তে যখন এই কথাগুলো বলবো, আমার প্ল্যাটফর্মে তো আপনারা নেগেটিভ কমেন্ট করেন না, বাট অনেক প্ল্যাটফর্মে হয়তো অনেকে বলবার চেষ্টা করবেন, ডক্টর মানেই তো আমরা জানি অমুক তমুক, ভাগ্যিস মানুষগুলোকে সব কিছুর উঠতে থেকে ভালোবেসেছিল বাংলাদেশকে। খবর ছিল আপনাদের, খবর ছিল আপনাদের, যে মুহূর্তে শ্মশান এবং গ্রেভইয়ার্ডের জায়গা হচ্ছে না ইন্ডিয়াতে, ঠিক সেই মুহূর্তে এখনও বাংলাদেশের মতো একটা গরিব দেশ সার্ভাইভ করতেছে এই করোনাকালীন সময়ে, অনলি কজ অফ দিস পার্সনস। লাভ ইউ ব্রাদার, লাভ ইউ এস্তাশম ভাই। আসলে ইমোশনের জায়গা থেকে সত্যি কথা যেটা, যে করোনা যখন আমাদের এখানে এলো, আমরা তো আসলে এটার গতিবিধি সম্পর্কে কোনো কিছুই জানতাম না, মোটামুটি একটা আইডিয়া করা যে কিভাবে ছড়ায় এবং এটা এত বেশি ইনফেকশাস, ইটস বিন লাস্ট মার্চ, আমি সেটা নিয়ে কথা বলছি, যখন কেউ জানে না কিছু, রাইট, এটা এত বেশি মানে ইনফেকশাস যে মানে অনেকটা এরকম যে কাজ দিয়ে হেঁটে গেলেও হয়ে যাচ্ছে একদম, তাই আমরা তাই ভাবতাম জানলা বন্ধ করে রাখো এবং লাশ পড়ে থাকবে, কেউ নেওয়ারও জায়গা থাকবে না। প্রথম দিকে কিন্তু এরকম হয়েছিল, ইটস বিন লাস্ট মার্চ ইন 2020 হয়েছেও, যে কবর দেওয়ার মানুষ পাওয়া যাচ্ছিল না, একদমই তাই, এরকম না, সত্যি কথা একদম। আমি তো ডক্টর, ওকে, কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসেবে ভয় যে আমার মধ্যে কাজ করেনি তা কিন্তু না, আমার ভিতরেও ভয় কাজ করেছে, আমার সংসারের কথা মনে হয়েছে, নিজের কথা মনে হয়েছে, নিজের জীবন তো আগে, এরপরেই যাদের কথা আসে, স্ত্রী, পুত্র, কন্যা, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবার কথাই আসে, যে আলটিমেটলি কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে এটা একটা যুদ্ধই, যুদ্ধে সৈনিকরা আগে আগায় না আসলে আসলে যুদ্ধে জয় করা যাবে না, যুদ্ধ জয় করা যাবে না। বলতে পারেন, অনেকেই বলবেন যে এটা তো আপনার চাকরি, এটা তো আপনার ডিউটি, কিন্তু এটাও ঠিক, মৃত্যুর মুখে ডিউটি করা কিন্তু খুব কষ্টের। আর সবচেয়ে বড় কথা, যখন আমি দেখি আমার চোখের সামনে জলজন্ত একটা মানুষ, অনেকে মনে করেন যে ডাক্তার রোবট, এই একজন মারা গেছে, তাকে কি সুন্দর ডেথ সার্টিফিকেট লিখে আরেক ডাক্তার আরেকজন রোগীকে দেখতে গেল, হ্যাঁ আমাদেরও ইমোশন থাকে, আমাদের মনেও এক একটা মৃত্যু, আমাদের মনেও দাগ কেটে যায়, ওই দাগটাকে ঢাকার জন্য যে ইমোশনটা লাগে, আবার এই ইমোশনটাকে ঢাকার জন্য যে ইমোশনটা লাগে, ওটাই আমরা আসলে এই আমাদের কর্মের মধ্যে দিয়ে প্র্যাকটিস করি। কারণ আমি যদি আমার ইমোশনটা দেখাতে যাই, তাহলে আরেকজন রোগী কী হবে? হ্যাঁ, এই জন্য হয়তো অনেকে মনে করেন যে আমরা রোবট, একজন পেশেন্ট মারা গেল আমার চোখের সামনে, তারপর আবার আরেক রোগীকে আমি দেখছি, তার মতো করে ব্রিফ করছি, কিন্তু ওই রোগীটা যে মারা গেলেন, ওনারটা যে আমার হৃদয়ে দাগ কাটেনি তা কিন্তু না। আমরা কিন্তু সত্যি কথা, আমি এমনিতেও একটু ইনসমনিয়ার রোগী, এই আমার ডাক্তারি পেশার বাইরেও আমি একটু লেখালেখি করতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি, এটা ছাড়াও এই জিনিসগুলি নিয়েও কিন্তু আমি অনেক ভাবি। আমার নিজের একটা রোগী যখন খারাপ হয়ে যায়, রাতে কিন্তু আমার ঘুম আসে না। এখন এটা তো আমি নিশ্চয়ই জনে জনে বলে বেড়াবো না, এটা বলে বেড়ানোর বিষয়ও না, ঠিক আছে, সব প্রফেশনেরই
ঝামেলা থাকে বা অনেক কিছুই থাকে। এখন তারপরও আমার মনে হয় যে আমি গর্বিত আসলে চিকিৎসক হিসেবে যে আমার এই পেশার মধ্যে ইমোশন আছে, আমার এই পেশার মধ্যে মানবিকতা আছে। আর অর্থের বিষয়ে তো আসলে সবাই তো আসলে কি বলবো, আমরা সংসার সার্ভাইভ করানোর জন্যই তো, নিজে উপরে ওঠার জন্য, বাচ্চা পালনের জন্যই তো আসলে চাকরি বাকরি করে, তাই না? প্রফেশনের তো একটা লক্ষ্য থাকবে অর্থ উপার্জন, কিন্তু এর বাইরেও আমি এই যে আজকে এতা শ্যাম ভাইয়ের কাছ থেকে যা পেলাম, এটাই আসলে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সহায়তা করে। আসলে ধন্যবাদ এতা শ্যাম ভাই, আমি আসলে কি বলবো, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে শ্রদ্ধা জানাই। সুজল ভাই, আমি আপনাকে যে সম্মানিত করার চেষ্টা করেছি বা আমি আপনার পা ধরে যে কৃতজ্ঞতা জানাইছি, বিষয়টা কিন্তু এরকমও না। আমি ঠিক এই মুহূর্তে এই কাজটা করেছি আমার একমাত্র সন্তান আয়মান এতেশা, জান ভালোবাসি তোকে, তুই হয়তো প্রোগ্রাম দেখতেছিস আমি জানি, এখন তুই কমিউনিকেট করতে পারিস, এতখানি বয়স তো রয়েছে, জান তোর সাথে পৃথিবীতে আর মূল্যবান কিছু নেই, ভালোবাসি তোকে, একজন বাপের কাছে তার ছায়া তার সাথে মূল্যবান কিছু হতে পারে না, জান ভালোবাসি তোকে। এবং তোর কথা যখন ভাবি, এক্স্যাক্টলি তোর মায়ের কথা যখন ভাবি, তখন মনে হয় যে এই মানুষগুলোর বড় বেশি প্রয়োজন, যারা ফেরেশতা তুল্য, যারা স্রষ্টা যদি পৃথিবীতে আবির্ভাব হয় কর্ণকালীন সময়ে, সে পোশাকের রং হয়তো সাদাই হওয়ার কথা, যে আপ্রনটা তারা পরে। এই কারণে কিন্তু শ্রদ্ধা জায়গাটা আমার এত নিরবিচ্ছিন্নভাবে আপনার প্রশ্নে আসতেছে। নটস ইটস নট অল অ্যাবাউট মি, ইটস অল অ্যাবাউট মাই আয়মান, ইটস অল অ্যাবাউট মাই ওয়াইফ, ইটস অল অ্যাবাউট মাই মাদার, সব কিছু মিলিয়ে হয়তো ভাবনাগুলো আসে। সজল ভাই প্লিজ আপনি বসেন, আমরা এই ফাঁকে বলে রাখি যে প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতেছি, অফকোর্স আমরা তার সম্বন্ধে ডিটেলস জানবো, তার জীবনের কথা জানবো, অ্যান্ড একদিকে এই যে দুঃখ কষ্ট এবং ভাবনা এবং দুশ্চিন্তার কথা বলছে, আরেকদিকে অনেক চমৎকার সুন্দর দৃশ্য। তুই কিন্তু প্রয়োজনের চাইতে ভাই অনেক বেশি সুন্দরী, কথা বলতে গেলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে, এটা কি মনে হয় বলে জুয়েল, এটা কি দম বন্ধ করে সুন্দরী বলে? হ্যাঁ, আমি চাইছিলাম যে এই প্রোগ্রাম নিয়ে আর কখনো সুন্দরের প্রশংসা করবো না, বাট প্রয়োজনের চাইতে তুমি অনেক বেশি সুন্দরী, এটা কি মনে হয় দম বন্ধ করে সুন্দরী বলে জুয়েল? আচ্ছা, ভাবির কাছে আমরা অবশ্যই আসবো এই প্রোগ্রামের থ্রু দিয়ে। এবং এই ফাঁকে বলে রাখি, যারা আমাদেরকে অনেক যত্ন করে সম্মান করতেছেন, ব্যাক করতেছেন এবং প্রোগ্রামটা সামনের দিকে কন্টিনিউ হন, ভালোবাসার চমৎকার এই ক্যানভাসটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করতেছেন, ফিওনা, ফিওনা প্রেজেন্টস ভালোবাসা বাংলাদেশ ঢাকা এফএম 90.4, তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই এবং বারংবার বলছি, আরেকবার বলে রাখি যে ফিওনা আমাদের প্রাউড স্পন্সর, যারা তাদের আজকের তারিখ থেকে, এটা কিন্তু আমাদের কারণেই ডেডিকেট করেছেন, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, আজকের কারণে ডেডিকেট করেছেন, আজ থেকে আগামী রোববার পর্যন্ত আপ টু 70% ডিসকাউন্ট রাখছেন ফিওনার যে কোনো প্রোডাক্টে। অ্যান্ড অফকোর্স তাদের যে লাইভ প্রেজেন্সের সুযোগ আছে, স্পেশালি ইন কনকর্ড প্লাজা এবং বসুন্ধরা প্লাজায়, সেখানে তো আপনারা যোগাযোগ করে এই ডিসকাউন্টটা নিতেই পারছেন, অ্যাট দ্য সেম টাইম অনলাইন পারচেজের ক্ষেত্রেও সেই ডিসকাউন্টটা পাচ্ছেন। তার জন্য যে ফেসবুক এবং ঢাকা এবং তাদের যে ওয়েব পেজ, সেই লিঙ্কটা একটু আমি সুন্দরী মানুষটির মুখ দিয়ে একটু শুনতে চাই। অবশ্যই গুরু, আমি আমার লিসেনারদের জন্য আরেকবার বলতে চাই, ফিওনাতে চলছে 70% পর্যন্ত ডিসকাউন্ট, অফারে আছে পাঞ্জাবি শার্ট, প্যান্ট ও পাজামা। অফারটি চলবে 21 আগস্ট শনিবার রাত 11:30 পর্যন্ত, তার মানে বাকি আর মাত্র 2 দিন। অর্ডার করার অপশন www.fionabd.com। ওকে, এক্স্যাক্টলি www.fionabd.com। আপনারা চাইলে কিন্তু ওয়েব পেজে গিয়ে, আমরা নর্মালি যে অনলাইন পারচেজ করি না, অ্যাড টু কার্ট করে সেল করে আমরা প্রোডাক্টটা নিতে পারি, এবং সেই সাথে আপনারা যদি চান তাদের কাছে আপনি কিন্তু আপনারা কমিউনিকেট করতে পারেন বাই ইউজিং দ্য চ্যাট, এবং সেখানে আপনারা বলতেই পারেন যে এই পার্টিকুলার প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, এবং সেখানে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেই সাথে কীভাবে কমিউনিকেট করবেন সেই টোটাল ডিটেল দেওয়া আছে। আপনারা সেই কমিউনিকেশানটা যদি দেন, সাথে সাথে ওরা আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেবে। আপনি চাইলেই কিন্তু অনলাইন প্রোডাক্ট সেল করতে, পারচেজ তো করতেই পারছেন, এবং সেই সাথে ক্যাশ অন ডেলিভারি, আপনি চাইলে আপনার মনে হলো যে না প্রোডাক্ট আমি দেখি তারপর পছন্দ করি, দেন আমি ডেলিভারি প্রোডাক্টটা পারচেজ করে ক্যাশ অন ডেলিভারি করবো, সেটাও আপনি পারছেন। অ্যাট দ্য সেম টাইম ফেসবুক যে পেজ, একটু পেজটা লিঙ্কটা একটু শুনে ফেসবুক পেজে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা কল করে অর্ডার কনফার্ম করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841990151। ফেসবুক লিঙ্কটা একটু শুনে নিতে চাই, www.fionabd.com। আরেকবার
www.fionabidi.com আরেকবার www.fionabidi.com তুই কেন কমপ্লেইন করতেছিস না যে বারবার বলবেন আমি বারবার জিজ্ঞেস করব নাকি এটা তো কখনো হতে পারে না এভাবে আমাকে আমাকে যদি কোনোভাবে ফাইট ব্যাক করা যায় তখন মনে হবে যে আমি কোনো মানুষের সাথে কথা বলতেছি আইদার মনে হবে যে আমি কোনো রোবটের সাথে কথা বলতেছি আমি একটু ফিওনার কথাটা বলতে যাচ্ছিলাম ফিওনা বিডি আরেকবার যদি আমি শুনতে চাই www.fionabidi.com ওকে ডান আমরা fionabidi.com এর যে কথাগুলো আমরা বলছি আমরা চাইলেই কিন্তু ফিওনার পেজে গিয়ে আমরা এটা পারচেজ করতে অলরেডি কিন্তু আমরা ফিওনার পেজে আছে একটু কি ক্যামেরাটা কি সামনের দিকে নিয়ে আসে ক্যামেরা কোথায় আমরা আমাদের লিসেনারদেরকে এটাও জানাতে চাই আমরা দিস ইজ দ্য পিকচার एक्चुअली আপনারা চাইলে কিন্তু লাইভ দিতে পারেন আই এম সরি আমি কি একটু সময় নিতে পারি প্রিয়াঙ্কা জি অবশ্যই ওকে পেজটা একটু কাছাকাছি নিয়ে যাই দিস ইজ ফিওনা আপনারা চাইলে আমাদেরকে এখন ফিওনার ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন ওকে আপনারা চাইলে ফিওনার লাইক দেন এবং সেখানে আপনারা কমেন্ট করুন এবং জানান যে কোন পার্টিকুলার পছন্দ প্রোডাক্ট আপনার পছন্দ কেন এত মার্কেটিং করতেছি আমি কি আসলেই একজন মার্কেটার হিসেবে খুব ভালো তাই না বিষয়টা বলতেছি এই কারণে ওদের প্রোডাক্ট নিয়ে কোনো রকমের কনফিউশনের কোনো সুযোগ না আর অ্যাট দ্য সেম টাইম ওরা মানবিক কারণে স্পেশালি ভালোবাসা বাংলাদেশের যে কোনো গেস্ট এবং যে কোনো প্রয়োজনে সবসময় কাছ থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রাউড স্পন্সর ফিওনা আমরা সব কিছু রুদে রেখে এখন যাদের জন্য আপনারা অপেক্ষায় আছেন তাকে আমরা ইনভাইট করতে চাই সজল ভাই বারবার বলছিলাম যে সজল ভাই আপনার জিজ্ঞেস করতে পারে আপনার এসএসসি এজ কত মানে কোন সনে এসএসসি আমার 1990 এসএসসি জি তারপরও সিনিয়র এখন কি বয়সে বড় হয়ে গেলাম নাকি না না তারপরও সিনিয়র আমি তারপরও অনেক অনেক সিনিয়র আমি না আমি তো সবসময় বলি যে আমার বয়স 27 একটা বয়সের পরে আমার বয়স 27 আটকে গেছে বাট 90 কোনোভাবে রিফ্লেক্ট করে না আপনার লুকে আমি না হয় কালার টালার করে নিজেকে চ্যাংড়া ভাব রাখার চেষ্টা করেছি বাট আপনার ফেসের মধ্যে এটার কোনো মিনিমাম কোনো রিফ্লেকশন নাই এখনো কিন্তু আপনি আমার চাইতে বয়স অনেক ছোট যে এজের কথা বললেন আসলে বয়সটা তো একটা নাম্বার আসলে তাই না মনের বয়সটা একটা জায়গায় আটকে থাকলে আমার মনে হয় চেহারায় কিছু ছাপ পড়ে আমি তো বলেছি যে আমি একটা বয়সের পরে 27 আটকে গেছি এরপরে আর বয়স বাড়ছে না ভাইজান তারপর আমি যে বললাম যে শ্রদ্ধা জায়গাটা করেছি আমার নিজের কারণে আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনের কারণে আমি যাচ্ছি আপনার সাথে আজকে ডেডিকেটেড প্রোগ্রামে আমি শুনতে চাই আপনার জীবনের কথা একদম শুরু থেকে শুনতে চাই যে একজন বাই প্রফেশন ডক্টরের বাইরে আপনার মধ্যেও কি ব্যক্তি জীবন খেলা করে আজ কিছুক্ষণ আগে যখন আইমান বলতেছিল যে বমি করেছে এবং ফোন করে বলতেছিল আব্বা আমি বমি করছি অনেক বমি করছি আমার যেভাবে উলটপালট হয়ে গেছিল পৃথিবী আপনার সাথেও কি এরকম হয় তাই যদি হয় সব কিছুকে পেছনে ফেলে কিভাবে আপনি নিজের জীবনটাকে নিয়ে গ্যাম্বলিং করতে পারেন কিভাবে আপনি সব কিছুকে পেছনে ফেলে করোনাকালীন সময়ে মানুষের প্রয়োজনে নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারেন আমার জানবার বড় বেশি ইচ্ছা একটু শুনি একদম শুরু থেকে জি আচ্ছা একটু বলি আমারও সন্তান আছে আমার দুটো মেয়ে আমার বড় মেয়েটা এখন 18 বছর ও স্পেশাল চাইল্ড অটিস্টিক ওকে আসলে প্রতিটা কাজেই হেল্প করতে হয় প্রতিটা কাজ বলতে ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটা কাজেই তাকে হেল্প করতে হয় কোনো কাজই সে একা একা পুরোটা করতে পারে না হয়তো কিছুটা পারে কিন্তু বাকিটা পুরোটাই তাকে হেল্প করতে হয় তো আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই মানে ওর বাবা মা দুজন মিলেই আসলে এই টেক কেয়ারটা করছি আপনি যে প্রশ্নটা করলেন যে এই ওর কথা রেখেও আমি বাইরের মানুষ কিভাবে দেখি সত্যি কথা আমি বলি আমি যখন ওর বয়স শুধু ওর বয়সই না ওর ছোট হোক বড় হোক আমি যখন রোগী দেখতে যাই বা আমি যখন এরকম মুমূর্ষু একজন রোগী দেখি তখন কিন্তু ওই রোগীর পাশাপাশি আমার মেয়ের চেহারাও ভাসে কারণ ওকে যেমন আমার সব কিছু করে না দিলে ওর কিছুই করা হয় না এই রোগীটাকে আমি তো সব কিছু করে দিতে পারবো না অন্তত তাকে যদি দিকটা দেখিয়ে দিতে পারি কীভাবে সে সুস্থ হতে পারে বা তার আত্মীয় স্বজনকে যদি আমি এই দিকটা দেখিয়ে দিতে পারি যে কী করলে তার রোগীর জন্য ভালো হবে এটাও তো একটা সাহায্য কারণ আমার মেয়েটাকে যেমন আমার হেল্প করতে হচ্ছে তখন আমার সত্যি কথা আমার মেয়ের কথাও আমার মনে হয় এই জন্য হয়তো বা মমতাটা আরেকটু বেশি বাড়ে রোগীর জন্য এখন আসলে সত্যি কথা কি মমতাটা আমরা রোগীকে দেখাই না মমতাটা রোগীকে দেখালে আসলে আমি চিকিৎসা করতে পারবো না
হ্যাঁ, কারণ আমাকে এই ইমোশনের বাইরে এসে অনেকটা মঞ্চ অভিনয়ের মতো আপনাকে এখন রাজার অভিনয় করতে দেয়া হলো, এরপরে পরের দৃশ্যে আপনাকে আবার মন্ত্রী বা উজির বা চাকর হতে হচ্ছে। তা আমি কি, আমি যখন এক রোগী নিয়ে ডিল করি, আমি যদি ওই ইমোশনটা নিয়েই বসে থাকি, আমি আরেকজন রোগীর তারপরের রোগটাকে নিয়ে বা ওই রোগীর লোকজন, মানুষ তো ডিফারেন্ট, তাই না? এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষের বোঝার ক্ষমতা এক এক রকম, এক একটা মানুষকে বোঝানোর স্টাইলটাও ভিন্ন হবে। আমি যদি ওই ইমোশনটা নিয়ে বসে থাকি, সত্যি কথা যেটা, আমাকে এই ইমোশনের বাইরে বেরিয়ে আসার প্র্যাকটিস আমি এই 20 বছর ধরে করছি, এখনও হয়তো বা পুরোপুরি পারিনি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। জুয়েল ভাই, আমি একদম, সজল ভাই, আমি সরি, সজল ভাই, একদম শুরু থেকে শুনতে চাই আপনার জীবনের কথা, আপনার বেড়ে ওঠা, আপনার পারিবারিক জীবন, ভালোবাসার হাত ধরেই কি পরবর্তীতে ভালোবাসা মানুষটির জীবনের কাছে আসা সব জান? আসলে ভালোবাসা তো থাকবেই, তাই না? একদম বিগিনিং থেকে। আচ্ছা, আমি একবার আমার ছোটবেলা থেকেই শুরু করি। আমরা 3 ভাই বোন, একজন, আমার বাবা একজন চাকরিজীবী ছিলেন, মা হাউস ওয়াইফ, মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির তেই বেড়ে উঠেছি। 3 ভাই বোন মোটামুটি পিঠাপিঠি, মানে ওই কিলাকিলি গুতাগুতি করেই বেড়ে উঠেছি। আসলে ঝগড়াঝাটি হতো, মিলমিশে তো সব কিছু মিলিয়েই। আমরা থাকতাম হচ্ছে বাসাবোতে থাকতাম। আমার বাবা যেহেতু মতিঝিলে চাকরি করতেন, ওনার চাকরির জায়গার কাছাকাছি কারণেই হয়তো আমাদের ওখানে থাকা আর কি। আমরা 3 ভাই বোন ওখানে বেড়ে উঠেছি। আমি স্কুলে পড়েছি আইডিয়াল হাই স্কুলে। আমার বাবা মা আমাদের এই বিষয়গুলিতে আসলে নিজেদের অনেক ত্যাগ তিতিক্ষা পরেও আমাদেরকে ছাড় দেননি এই বিষয়গুলিতে, মানে তখন যেটা ভালো ছিল ওইটাই দেওয়ার চেষ্টা করেছে। সব বাবা মাই তাই করে। আমি আইডিয়াল স্কুল থেকে পাশ করেছি, মতিঝিল জি, ওকে, আইডিয়াল হাই স্কুল থেকে পাশ করেছি। পাশ করার পরে 92 আপনাদের সাথে আমাদের কিন্তু কম্পিটিশন চলতো, স্পেশালি সেন্ট জোসেফ, আমি ছিলাম রেজিডেন্সিয়াল মডেল এবং মতিঝিল আইডিয়াল। হ্যাঁ, ওইখানে মতিঝিল গভর্নমেন্টও তখন একটু ভালোই ছিল, মতিঝিল গভর্নমেন্টও ভালো ছিল, আমি ছিলাম রেজিডেন্সিয়াল, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলতাম তখন, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি ছিলাম রেজিডেন্সিয়াল মডেল। ওই এখানে একটা কম্পিটিশন চলতো সবসময়, খেলাধুলা পড়া সবকিছুতেই। এরপরে আমি কলেজ লাইফ আমার কাটলো হচ্ছে নটরডেম কলেজে। বাইরে থেকে মনে হয় খুব না, ওই কম্পিটিশন আরো টাফ হয়ে গেল, রেজিডেন্সিয়াল এবং নটরডেম কম্পিটিশন আরো টাফ। এবং ওখানে মনে হয় কি যে সবাই মনে করে যে একটা জেলখানার মধ্যে বোধহয় পড়াশোনা করে, আসলে কিন্তু ঘটনাটা এরকম না। বাইরে থেকে জেলখানা হলেও ভিতরে কিন্তু রিক্রিয়েশনের অভাব নাই, সত্যি কথা। খেলাধুলা থেকে শুরু করে আমরা আড্ডা টাড্ডা সবই দিতাম। আমি কি একটু ওই একটু ছোট্ট একটা ক্যান্টিনের মজার ঘটনাই বলি, কলেজ লাইফের ঘটনাই। এখানে হয়তো আমার বন্ধু বান্ধবরাও শুনছে এবং যার ঘটনা বলতে যাচ্ছি হয়তো সেও শুনছে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা স্কুল থেকে একসাথে পড়েছি, নামটা বলেই ফেলি, নিকনেম হচ্ছে সেলিম, সে এখন ইউকে প্রবাসী। সেলিম, তুই হয়তো শুনছিস, তোর ঘটনাই বলছি, কিছু মনে করিস না। তো ঘটনাটা হচ্ছে, একদিন ধুম বৃষ্টি, তুমুল বৃষ্টি হচ্ছে, আমি ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি আমরা সবাই মিলে। তো আমি একের পর এক কৌতুক বলে যাচ্ছি, সবাই খুব প্রথমে দম ফাটানো হাসি আসছে, তারপর আস্তে আস্তে হাসি একটু কমেও আসছে। তো কখন পরে ওই সেলিম আমাকে বলতেছে, ও খুব মায়া লাগছে, বুঝছেন, বলতেছে সজল তুই আমার সাথে আয়। আমি বললাম কেন, আয় না একটু কথা আছে। আমাকে একটু দূরে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলতেছে আর কৌতুক বলিস না। আমি বললাম কেন, সবাই ভদ্রতা করে আসছে। তো আমরা আসলে নটরডেমের কিন্তু অনেক মজা করেছি আমরা, এবং এখনও কিন্তু আমরা নটরডেমের একটা গ্রুপ আছে আমাদের ওই ব্যাচের, আমরা এখনও বিভিন্ন রকম পিকনিক টিকনিক করি, ভালোই লাগে। আবার ছোটবেলায় আমাদের কি যেন বলে, নটরডেম, রাইট? হ্যাঁ, নটরডেমিয়ান, আমাদের বলে রেমেন্স, আপনাদের বলে নটরডেমিয়ান। ইয়া জি, সজল ভাই, তারপর সংক্ষেপে আমাদের NDC এই আর কি। যাই হোক, ওখান থেকে বের হয়ে তারপরে সত্যি কথা আমার একটু 90s দ্য বেস্ট, সজল ভাই, অবশ্যই একটা গান শুনতে মন চাচ্ছে 90s এর গান টান করে মাঝে মধ্যে, চেষ্টা করি, খুব ভালো লাগে কিছু একটা বলেন। আমি একটা ছোট্ট একটা হার্ট অ্যাটাক নিয়ে কোনায় পড়ে থাকি। কোন গান শুনতে চান? যে কোনো গান 90s, আই লাভ 90s। আমার তো আরো ছোটবেলার গান মনে আসছে, আমার কেন জানি 90s এ আটকে থাকতে মন চাচ্ছে, অদ্ভুত কি সময়। আচ্ছা, আমি ছোটবেলার গানই গাই, যদিও সিনেমার গান, আব্দুল জব্বারের গান, কিন্তু আমার খুব প্রিয়, আমি জানি আমাদের চেয়ারপার্সনের খুব প্রিয় গান এটা। গান ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মোহরিয়া মি ধরফ রাইয়া রে দারুন জ্বালা দিবানিশি দারুন জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার তো সাধের মন বধুয়া হায় রে কি জানি কি করে। অনেকদিন আগে তো সজল ভাই একদম টাইম মেশিনে করে এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে নিয়ে চলেছিলেন। আপনি বলছিলেন যে আপনার নটরডেম ওই লাইফের কথা, তারপর জি এরপরে আসলে সত্যি কথা আমার একটু যে লেখালেখি গান টান এগুলোর প্রতি একটু আগ্রহ ছিল, তো আমার না খুব ইচ্ছা ছিল আমি রাইটার হব। আমি ঢাকা ভার্সিটিতে বাংলাতে ভর্তি হয়েছিলাম, ঢাকা ভার্সিটিতে বাংলাতে ভর্তিও হয়েছিলাম, কিন্তু আমার বড় ভাই তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়তেন। তো স্বাভাবিক আসলে ওই টাইমটাতে কিন্তু বাবা মার ইচ্ছাতেই, এখনও তাই হয় আমাদের যে দেশে কিন্তু এটাই হয় যে বাবা মার ইচ্ছাতেই ছেলে মেয়েদের পড়াশোনা বা ক্যারিয়ারের প্রথম ধাপটা কিন্তু ওইভাবেই তৈরি হয়। তো আমাকেও ভর্তি পরীক্ষা দিতে হলো মেডিকেলে, কীভাবে যেন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজেই টিকে গেলাম। এখন যেহেতু আমার বড় ভাই ওখানে আছেন, আমি একটু বেশি কি বলে সুবোধ বালক, তো এই জন্য আমাকে লোকাল গার্জিয়ানের কাছে পাঠিয়ে দিলেন আর কি, আমাকে ওই ময়মনসিংহ মেডিকেল কলেজেই পড়তে হলো শেষ পর্যন্ত। তো যাই হোক, ওই কলেজ লাইফের তো অনেক স্মৃতি আছে। কলেজ লাইফেও আমাকে আসলে পেশাটা এতটা টানেনি, যখন আমি আসলে মানুষের কাছে যাওয়া শুরু করলাম তখন আসলে আমি পেশাটাকে সত্যি সত্যি ভালোবাসি। মানুষের কাছাকাছি যাওয়ার পরে, মানুষের কষ্টগুলো দেখার পরে, কষ্ট তো আসলে সবার জীবনে, আমার জীবনেও আছে, আপনার জীবনেও আছে, মানুষের জীবনে কষ্ট থাকবে। আমি তো আসলে সব কষ্ট দেখতে পারি না, আমি হয়তো শারীরিক কষ্টটাই দেখি, কিছু কিছু ক্ষেত্রে মানসিক কিছু কষ্ট হয়তো দেখি সামনাসামনি। আমার কাছে যে জিনিসটা মনে হয় সবচেয়েতে, মানে মানুষের কাছে যাওয়ার ডাক্তারদের সুযোগটা সবচেয়েতে বেশি আমার কাছে লাগে, কেন জানি, কারণ এমন অনেক কথা থাকে, এমন অনেক গোপন দুঃখের কথা থাকে যেটা একজন ডাক্তারের কাছে খুলে বলেন, অবশ্য আরেকজনের কাছে বলেন, উকিলের কাছে, কারণ খুন করলেও বলেন, নাহলে তো মামলায় যে ব্যাপার একটা থেকেই যায়। তো এই জিনিসটা যেমন রোগের কারণে বলে, অনেক ক্ষেত্রে আন্তরিকতা নিয়ে বলে। আমি ফিল করি ডক্টরের বাইরে গিয়ে ব্যক্তি সজলের বড় হওয়ার শুনছিলাম, নটরডেম, দেন ফাইনালি ময়মনসিংহ মেডিকেল কলেজ। ময়মনসিংহ মেডিকেল কলেজে ওখানে একটু কোনো কালচারাল অর্গানাইজেশন ছিল না, আমি একটু যেহেতু একটু গান বাজনা পছন্দ করতাম, তো আমি ওরকম ছেলেদেরকে খুঁজতাম আর কি, যে একসাথে একটু নাটক করবে, একটু গান গাবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমি ওই ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়া অবস্থায় তখন ওই রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার ওনারা একটা থিয়েটার স্কুল খুললেন, এটা অনেকটা মানে গড়ে তোলা আর কি, থিয়েটার কর্মী গড়ে তোলার জন্য। তো ওটার একটা অডিশন ছিল, তো আমিও মানে খুব আগ্রহ করে দিতে গেলাম এবং টিকে গেলাম। টিকে যাওয়ার পর আমি ওখানে দুই থেকে আড়াই মাস আমি ওখানে কন্টিনিউ করেছিলাম। পরবর্তীতে ওনারা আমাকে বললেন যে আপনি ঢাকায় এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, ওটার কথা আমি পরের ধাপে বলবো, কেন আর যোগাযোগ করা হলো না। তো ওখানে থাকতে আমি যেটা করেছিলাম, আমার বন্ধুবান্ধব জুনিয়রদেরকে নিয়ে আমি ওখানে একটা কালচারাল অর্গানাইজেশন তৈরি করি। কালচারাল অর্গানাইজেশনের নাম আমার যতদূর মনে পড়ে এখন হয়তো ওইটাই আছে, অথবা আছে কি না আমি এখন জানি না, অনেক বছর আগের কথা। বৃত্ত, বৃত্ত বলতে একটা সার্কেলের মধ্যে সব ধরনের কালচারাল অ্যাক্টিভিটি থাকবে, গান থাকবে, নাচ থাকবে, অভিনয় থাকবে, মানে সব যতটুকু সংস্কৃতি, মানে সংস্কৃতি চর্চা যা করা যায় ওই সার্কেলের ভিতরে থাকবে, এই জন্য ওটার নাম ছিল বৃত্ত। তো যাই হোক, ওটা একটা ছিল। আমি এমনিতে সন্ধানী নাম শুনেছেন, রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচি, এটা পুরোপুরি একটা সেবাধর্মী সংগঠন। ওইটাতে ছিলাম মোটামুটি প্রায় সব ধরনের পদেই ছিলাম, মন থেকে ভালোবেসেই করতাম সত্যি কথা, যখন পর্যন্ত করতাম। আসলে তখনও হয়তো বা একটা মানুষের জন্য কিছু করার আগ্রহ থেকে হয়তো তখন থেকেই এই পেশাটাকে একটু একটু ভালোবাসতেও শুরু করেছি সত্যি কথা। আর ওখানে হয় কি, পড়ার এত চাপ থাকে না, মানে
তখন বিরক্তই লাগে সত্যি কথা মেডিকেলে স্টুডেন্ট লাইফটা খুব বিরক্তিকর লাগে অনেক সময় এই জন্য অন্যান্য দিকে আমরা চার্মটা খুঁজতাম হ্যাঁ এইভাবেই আর আপনি কি বোধহয় এস্তের সম্পর্কে ভাই বোধহয় আরও কিছু জানতে চাচ্ছেন নাকি না আমি আসলে জানতে চাচ্ছি আমি স্ক্রিনে যদি এত ফ্রেমিং কমপ্লিট না হতো তাহলে অনেক কিছু জানতে চাইতাম কারণ আপনি যখন গল্প করতেছেন সজল ভাই আমি এক্স্যাক্টলি ওই সময়ের মানুষ যদিও আমি এখনও সিনিয়র আপনার তাহলে বোঝেন যে আমার এই প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়ার সময় চলে আসছে আমি যখন ভাবতেছিলাম তখন আমি সরি এ ঠেহারা গরিব আদমি পাগল আদমি সুন্দর হাতটা দেখে ওইখানে আমার চোখ চলে গেছে একটা মেয়ে ভুল করে সেটা বলা ঠিক হবে কি না আমি জানি তুমি ঘুমায় গেছো এবং আমি এটা বিশ্বাস করি যে তুমি এই প্রোগ্রামটা ভবিষ্যতে আর দেখবে না বলা যেতেই পারে যে এই মেয়েটি ভুল করে একটা বউ 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 একটা প্রয়োজনীয় জিনিস না চেয়ারম্যান সাহেব বলতেছেন যে ভাবিকে ফোন করো এনিওয়ে ওই মেয়েটির হাতের দিকে তাকিয়ে হাত তো সুন্দর হতে পারে সজল ভাই আমি ওই একটা জিনিস দিচ্ছে আমাদের একটা হাউস প্রোগ্রাম হয় না রেজিডেন্সিয়ালি ইন হাউস প্রোগ্রাম অনেক ভালো হয় অনেক বড় পরিসরে হয় যেহেতু রেজিডেন্সিয়াল মডেলে আমি হাউসে থাকতাম সো ওখানে একজন মেয়ে একটা জিনিস আমার দিকে এগিয়ে দিচ্ছে যে এই জিনিসটা নিয়ে কাজ করেন এ গরিব আদমি কালা আদমি কেউ কখনো পছন্দ করার কথা না আগায় দেওয়ার সময় ওর নখটা খেয়াল করলাম নখের আগে সাদা সাদা দাগ দেওয়া আছে উপরটাতে অন্য যে কারো নখ এত সুন্দর হতে পারে পারি না যে আমি উঠে নিই কয়েক ক্রোশ কবিতা লিখে ফেলি আমি জানি যে আপনার জীবন এরকম হয়নি কারণ ফ্রেমে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে আমার আপনাকে এই কোয়েশ্চেনটা করার যৌক্তিক হবে না বাট আমার তো বাসায় যেতে হবে নাকি আপনাকে বাসায় যেতে হবে আপনাকে বলতে হবে না বাট এই গরিব আদমি এর সাথে এরকম কিছু ঘটনা ঘটেছিল একটু একটু প্রিয়াঙ্কা মানে আমি বলছিলাম যে কেমন একটু দেখানোর স্বার্থে এই যে হাত যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার হাত কিন্তু অনেকে দেখতে সুযোগ পাচ্ছে না ওই যা ক্যামেরাতে দেখা যাচ্ছে জাস্ট কোনো একটা জিনিস দেওয়ার অজুহাতে আমি যখন দেখছিলাম তখন আমি ওই জিনিসটাকে নিয়ে বলতাম যে এত সুন্দর হতে পারে এইভাবে হাতের মধ্যে যে যে দাগ দাগ ভাব বাই দেবে পরবর্তীতে ভাবছিলাম যে দাগ থাকাটা কিন্তু খারাপ লক্ষণ এটা ক্যান্সারের প্রবাবিলিটি থাকে যদি নখের মধ্যে এরকম দাগ থাকে কিন্তু তখন তো তা বুঝিনি গরিব আদমি ওটা দেখেই ভাবছিলাম যে এত সুন্দর হতে পারে কারো হাত আপনার ক্ষেত্রে তো এমন কোনো ঘটনা ঘটেনি আমি জানি ঘটেনি না না ঘটেনি ইউ হ্যাভ টু রিড ব্যাক ইউর হোম ঘটেছে কি না আসলে ঘটেছে ঘটেছে না না ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ইন ইউর হোম আমি ফ্রেমে যে মানুষগুলোকে দেখতে স্যার আমি কনফার্ম বলতেছি এই কারণে যে আমি জানি যে আমার বউ ঘুমায় গেছে এবং এই প্রোগ্রামটা আমি ইন্টেনশনালি কখনোই দেখতে দিব না আপনি তো বাঘের কাছে ঢুকাই দিয়ে তারপর প্রশ্ন করতেছেন ওকে ডান এই প্রসঙ্গ তো শেষ আপনি বললেন আপনার কলেজ জীবনের কথা দেন ফাইনালি কলেজ জীবনের পর এবং বাকি জীবনগুলো শুনতে চাইবো বাট সময় যেহেতু স্বল্পতা আছে আমি শুনতে তারপরে সময় আসলে পুরোনো দিনের কথা বলতে গেলে অনেক লম্বা হয় কাছাকাছি যত চলে আসি কথাগুলো কেমন যেন দ্রুত হয়ে যায় সেরকমই আর কি পাশ যখন কানিজের কথাই বলি কানিজের সাথে আমার পরিচয় বলতে আমার ক্লাসমেট আমরা একসাথে পড়েছি খুব ভালো বন্ধুত্ব ছিল আমরা সন্ধানী করতাম একসাথে দুজন দুজনকে খুব ভালো বুঝতাম অর্থাৎ সন্ধানী করার সময় জি সন্ধানীকে আমরা জানি কিন্তু ব্লাড ডোনেশনের জায়গাতে অনেক বেশি রাইট হ্যাঁ পুরোটাই একদমই তাই তারপর ব্লাড ডোনেশন এর ছাড়াও আরেকটা তার আরেকটা অঙ্গ সংগঠন আছে যেটা হচ্ছে মরণোত্তর চক্ষুদান যেটা মরণোত্তর বাট ওইটা নিয়ে অনেক বেশি বুমিং পরিচিতি জায়গাটা অনেক বেশি রাইট ক্লিয়ার আমরা বিভিন্ন ওই কলেজগুলিতে যেতাম ইউনিভার্সিটিগুলিতে যেতাম লোকাল ওদের কাছ থেকে যারা স্বেচ্ছা রক্ত দিতে চাইতো রক্ত সংগ্রহ করে নিয়ে এসে আমরা এখানকার ব্লাড ব্যাঙ্কে রাখতাম তারপরে ওই মেডিকেল কলেজে যাদের দরকার হতো যারা কারণ অনেকে কি দেখা যাচ্ছে যে রক্ত কিনবে কিন্তু নিজে দিবে না জি ওইটা বোঝানোর জন্য হলেও আমরা তার সামনেই আমরা রক্ত দিতাম বলতাম যে আপনার আত্মীয়র আমি কি হই আমি তো দিচ্ছি বুঝছেন মানে এখন মানে হাতে কলমে মোটিভেশন বলা যায় যেটাকে যে আমি তো আপনার আত্মীয়র কিছু হই না আমি তো রক্ত দিচ্ছি আপনার সামনে শুয়ে শুয়ে এক ব্যাগ দিয়ে দিলাম তাহলে আপনি কেন দিচ্ছেন না হয়তো এটা দেখে যখন আর দু একজন দেয় তখন সেও মনে করে যায় তাই তো আমার ওয়াইফকে আমি দিচ্ছি না কেমন হলো ব্যাপারটা সেও শুয়ে পড়লো এটাই তো একটা মানে হাতে কলমে মোটিভেশন যেটা বলে যাই হোক সন্ধানীর থ্রু তো না আসলে যেহেতু আমার ক্লাসমেট আমার সাথে সবসময় দেখা হইতো পড়া হইতো পড়াশোনা যার জন্য ওর সাথে একটা খুব ভালো বন্ধুত্ব ছিল বোঝাপড়া আর যেহেতু নরডেম পর্যন্ত আমি আসলে কোনো ছেলে মেয়ে সব আলাদা ছিল আইডিয়াল স্কুল তো জানিনি মাদ্রাসা টাইপ
আমাদের সাথে আমাদের মেয়েদের কোনো দেখা হইতো না, কিন্তু আমাদের দেখা হওয়ার একটা সুযোগ আছে। আমিও আইডিয়াল স্কুলে, হ্যাঁ ওখানে ছুটির পরে, না না ছুটির পরে, আমাদের সময় অন্যরকম ছিল। ফয়জুর রহমান স্যার ছিল তখন, তিনি মেয়েদের স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে ওই বাইরের করিডোরে হাঁটা, বাইরের ওই বাইরে বের হয়ে এসে মেয়েদের গেট ছেলেদের গেট আলাদা ছিল না, ওই গেটের সামনে হাঁটাহাঁটি করতেন বেত হাতে করে। তখন কারোর ওখানে বেরার, সব মেয়ে খালি হয়ে গেলে তারপরে ছেলেরা ঢুকত, খুব কড়াকড়ি ছিল, কড়াকড়ি ছিল। যার জন্য আসলে সত্যি কথা আমার স্কুলের একদম ওয়ান টুতে যাদের সাথে পড়ছি পাস ফাইভ পর্যন্ত, তাদের সাথে হয়তো দু একজনকে চিনতাম, তাছাড়া আর কাউকে চিনতাম না। নটরডেম কলেজেও সুযোগ হয়নি। মেডিকেল কলেজে গিয়ে আসলে তখন মেয়েদেরকে একটু একটু চিনতে শিখলাম, আর ওর সাথে যেহেতু একটা খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, ইন্টারনের সময় আসলে মনে হলো যে আসলে চাই। এত বছর পরে মানে যখন, আগে থেকে হয়তো ফিলিংস কাজ করছিল, কোচ করছিল না তা না, এখন ওইটাই হয়তো বা মানে একদম পরিপূর্ণতা পেল হয়তো বা ইন্টারনের সময়। তাহলে বলা যায় আপনার প্রথম ভালোবাসা? হ্যাঁ বলতে পারেন, বলতে পারেন প্রথম এবং শেষ। হ্যাঁ ভালোবাসা হিসেব করতে গেলে প্রথমেই, কারণ আমি ভালোবাসার মোহকে এক জায়গায় রাখি না। মোহ থাকতেই পারে, হয়তো মোহ ছিল আগে কখনো কখনো, হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা যেহেতু এখনও টেনে যাচ্ছে অবশ্যই আছে, নাহলে তো টানতে পারতাম না পর্যন্ত। কারণ এটা একটা গানের মতো, সুর কেটে গেলে গান আপনি গাইলেও ভালো গান হবে না। আমি এই মুহূর্তে ম্যামের কাছে যেতে চাই। স্যারের তো প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আপনি আপনার দিকটা জানতে চাই এই ক্ষেত্রে। না আসলে সেটা, আমি ছোটবেলায় চিটাংয়ে বড় হয়েছি, খুবই রেস্ট্রিক্টেড ফ্যামিলি, কখনো ছেলেদের সাথে কথা বলা মেশা কল্পনারও বাইরে ছিল। আমি চিটাং কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি, ওখানে ছেলে মেয়ে কথা বলা হতো না, বা আমিও ছিলাম না ওরকম। মেডিকেলে আসার পর সত্যি কথা বলতে তখন ফার্স্ট আমি ছেলেদের সাথে টুকটাক মেশা, তখনই সজলের সাথে পরিচয়, কথা বলা, যেহেতু একজনের সাথেই মেশা জীবনে, আমি ওই একজনের সাথে প্রথম রিকশায় উঠলাম, প্রথম পছন্দ, প্রথম ভালো লাগা। এত ছাত্রর মধ্যে, এত ছেলের মধ্যে শুধু একজনের সাথেই কেন? সন্ধানী তো সবাই করে না, আমরা সব মিলে হয়তো 10-15 জন ছিলাম, অনেকটা ফ্যামিলির মতো। তো তখন আমার আরো কয়েকজন বান্ধবী ছিল, একজন একজন করে সবার কিছু একটা গতি হয়ে কারো বিয়ে হয়ে গেল, কেউ চলে গেল, দেখা গেল শেষ পর্যন্ত আমি আর সজলই ছিলাম। আর তখন, এখন না হোক, তখন আমি দেখতে সুন্দরী ছিলাম, কিছু করার নাই, এখনো অনেক অনেক সুন্দরী তখন ছিলাম, কাজে তখন সজলকে দোষ দেওয়া যায় না আমাদেরকে, সেটাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে। তখন সুন্দরী যেহেতু ছিলাম, ওজন মানে সবকিছু মিলে বোধ হয় সজ মানে আগ্রহ কেমিস্ট্রি চলেই আসে, একটা ছেলে একটা মেয়ে একসাথে চলছে কিছুটা আসার কথা। কখন এক সময় ভালো লাগা ছিল, আর কিছু তো মানুষের ডিস্টার্ব করে, অনেক রকম কাহিনী থাকে, তখন সজল আমাকে খুব কেয়ার করতো, প্রোটেক্ট করতো সত্যি কথা যেটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বিয়ের আগের দিন পর্যন্ত আমাকে তুই বলতাম, বিয়ের পরে কেমন দেখা যায় তখন তুমিতে আসলাম। কিন্তু আসলে মানে খুব ভালো বন্ধু ছিল এবং এখনও ভালো বন্ধু। স্বামী, ঠিক স্বামী আমাকে এখনো মনে হয় না সত্যি কথা, আমরা এখনো বন্ধুই আছি, সম্ভবত এই জন্যই আমাদের কখনো সমস্যা হয় না, বন্ধুত্বের জায়গাটা কখনোই চেঞ্জ হয়নি, আমাদের একই আছে। হ্যাঁ মানে এখনো আমরা হচ্ছে মানে এত ইজি, আমি ওকে যতটা বুঝি, আমি ওর সাথে মিথ্যা কথা বলতে পারি না, মানে ও আমার দিকে তাকালে বুঝে ফেলবে, এরকম হয়ে গেছে সত্যি কথা। আমাদের সংসার জীবন 18 বছরের বেশি, মানে অসুবিধা হয়নি ইনশাল্লাহ। এখন ভবিষ্যতে ওর কী ইচ্ছা জানি না, আমার অন্য কোনো ইচ্ছা নেই। এর মধ্যে কোনো বাধা বিপত্তি কি এসেছে? বাধা, বিয়ের সময় তো সবাই চায় যে একটু এস্টাবলিশড ছেলে, মানে স্বাভাবিক যে আমার, আমরা তিন বোন ডাক্তার, বড় বোন এখন আর্মিতে আছে কর্নেল, আমি মেজো, আমার ছোট বোনও ডাক্তার, তো এরকম একটা ফ্যামিলিতে সব স্বাভাবিক, খুব প্রস্তাব আসতেই থাকে আমার যখন মেয়েরাই এত এস্টাবলিশড। হ্যাঁ হ্যাঁ সেখানে, হ্যাঁ আমার দুলা ভাই আর্মি অফিসার, আর্মি ডক্টর, তো উনি বলে যে শালিকে তখন একটা বিয়ে দিতেই হবে, খুঁজতে হবে। তখন আমি তাড়াতাড়ি আমার বোনকে চিঠি দিলাম যে আপা খোঁজাখোঁজার দরকার নাই, আমি কিন্তু তখন বলে মানে সজল তো ক্লাসমেট, ওর তো এস্টাবলিশ হতে অনেক সময় লাগবে বা কিছু, আমি তো আমার কিছু করার নাই, বিয়ে করলে সজলকেই করবো। ওর মনে কি ছিল জানি না। পরিকল্পনাটা কি ছিল তখন মেয়েদের জন্য? যেমন পাশ করার সাথে সাথে বিয়ে করা যত সহজ, ছেলেদের জন্য পাশ করার সাথে সাথে বিয়ে করা তত সহজ না, অনেক কঠিন। কারণ একটা ছেলেকে সত্যি করা পাশ করার পরে, কারণ আমার তো মেডিকেলের পড়ার জীবনটাই অনেক বড়, কারণ আমার, আমি যখন পাশ করছি আমার অনেক ফ্রেন্ডের বাচ্চা হয়ে গেছে সত্যি কথা, যেটা হয়তো একটু আর্লিয়ার বিয়ে করতে, ফেল কাজ করতে,
হ্যাঁ সেটাই কেমন কেমন মানসিকতা কাজ করতে তার ব্যাপারে না এখন আচ্ছা মানসিকতা মানসিকতাটা ও যদিও বলল যে আর কেউ ছিল না বলে যাই হোক সেটা ঘটনা না আমি একটা গুণের কথা ওর বলতে পারি ও খুব সিম্পল এই যে জিনিসটা আমাকে টানতো আমার কাছে যেটা মনে হয়েছে মানে ওর মনের ভিতরে যেটা আছে ও মুখে তাইই বলতো আছে না বোঝা যায় হ্যাঁ ট্রান্সপারেন্ট এই জিনিসটাই আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ সুন্দর সৌন্দর্য হয়তো কাজ করে করবে না তা না সুন্দর জিনিস দেখলে তো আমরা সবাই সুন্দর জিনিস পছন্দ করি কিন্তু সৌন্দর্যের পরেও সীমিত সময়ের জন্য আমাদেরকে এখন হ্যাঁ সেটাই না সৌন্দর্যের তো অনেকগুলি কি বলে ধারা আছে সিম্পলিসিটিও একটা সৌন্দর্য আমার কাছে ওইটাই আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ওইটাই আমাকে বেশি টানে মানে ওর যে জিনিসটা আছে যে মানে ও মনের ভিতরে একটা জিনিস রেখে যে আর একটা বলবে ওই জিনিসটা কখনো বলে না বা এখনো বলে না আমার সাথে বলে না অন্য কার সাথে বলে কিনা আমি জানি না কিন্তু আমার সাথে কখনো বলেনি বলেই আমার কাছে আমার বিশ্বাস এবং আমি কখনো এর বাইরে অন্য কোনো কিছু পাইও নি হ্যাঁ আমার কাছে মনে হয়েছে তার ওই সিম্পলিসিটিটাই আসলে আমাকে বেশি টানতো এই জন্যই আসলে প্রোটেক্ট করতাম এই কারণে না যে আখে ওকে আমার খুব পছন্দ সুন্দরী মেয়ে এই জন্য প্রোটেক্ট করতেছি তা না ওর যে সিম্পলিসিটিটা ছিল এইটার জন্য হয়তো বা কোনোভাবে সে কোনো বিপদে পড়তে যাচ্ছে তখন আমি বলতাম যে না এটা তুই এইভাবে বললি কেন এভাবে বললে তো বিপদ হবে বা এই জিনিসটাকে সে কিন্তু এভাবে নিচ্ছে ওই নির্ভরশীলতাটা ছিল সবসময় ওই কেয়ারিংটা থেকে হয়তো বা আর সবচেয়ে ওই যে বললাম যে আসলে মেয়েদের সাথে তো আমার ওখানে ওইভাবে মেশা আগের সুযোগ হয়নি পরে যেহেতু মেশার সুযোগ হয়েছে এবং একটা ভালো মেয়ে বন্ধু পাওয়া কিন্তু একটা ছেলের জন্য খুব জরুরি দরকারও আমার মনে হয় ছেলে বন্ধুর সাথে সাথে একটা মেয়ে বন্ধু পাওয়াও কিন্তু আসলে একটা ছেলের দরকার খুব ভালো মেয়ে বন্ধু পাওয়াও মানে সেটা যে প্রেম হইতে হবে তা না প্রেমটা তো পরের বিষয় কিন্তু বন্ধুত্বটা যেটা যেই কারণে আমি বললাম যে আমাদের এখনও বন্ধুত্বটা টিকে আছে হ্যাঁ কারণ এখন আমরা ওই বন্ধুর মতোই হিসাব করেই চলি এটা একটা এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই কোয়েশ্চেন করতেছেন যে আমরা যে প্রোডাক্টের কথা বলবো কিসের ভিত্তিতে যাব www.fionamedia.com এটি হচ্ছে ওয়েব পেজ যেখানে গিয়েই আপনি চাইলেই তো অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারছেন এবং সেই সাথে আপনারা চাইলে সেখানে আপনারা কমেন্ট করে কমিউনিকেট করে তাদের কন্ট্যাক্ট ডিটেলে গিয়ে স্পেশালি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেই সাথে ফেসবুক কমিউনিকেট করেও আপনারা কিন্তু পারচেস করতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলি এবং আপনাদেরকে জানিয়ে রেখেছি যে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকছে এই প্রোডাক্টে ফিওনার প্রেজার্স ঢাকা এফ এম 90.4 ভালোবাসা বাংলাদেশে আপনাদের আজকের আয়োজনে আরেক দফায় স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমরা সজল ভাইয়ের গল্পে তো অবশ্যই যেতে চাই আমরা এটা তো সত্যি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তথ্য আসছে কিন্তু সজল ভাইয়ের ভেতরে সজলকে কিন্তু এখন পর্যন্ত আমি ধরতে পারিনি তাই এক মিনিটে বিরতি নিব এবার সজল ভাইয়ের ভেতরের যে সজল আছে তাকে ইনভেন্ট করার চেষ্টা করব অ্যাট দ্য সেম টাইম আমি আমাদের প্রডিউসার জুয়েলকে বলবো জুয়েল আমরা কি বারবার বলেছি যে যারা অনেক বেশি শেয়ার করতেছে তাদেরকে আমরা একটু কিছুটা আমাদের সাথে কানেক্ট করতে চাই আমাদের ফেসবুক লাইভে একটু ওপেন করে দিচ্ছে আমাদের প্ল্যাটফর্ম কাউকে কি ওপেন করে নিতে পাচ্ছে এখন ওকে আমরা অল্প সময়ের মধ্যে বিরতিতে যাচ্ছি বিরতির পর খুব বেশি হলো এক মিনিট রাইট এর মধ্যে ফিরে আসছি আমরা যারা বেশি পরিমাণ শেয়ার করতেছেন আমাদের পেজ তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আমরা লাইভে নিতে যাচ্ছি এবং সেই সাথে সজল ভাই এবং তার ভালোবাসার মানুষকে নিয়ে আমরা ফিরে আসছি বাট ডক্টর এবং আদার্স যে ইনফরমেশনগুলো আসছে এর বাইরে গিয়ে এই ব্যক্তি মানুষটাকে ক্যাপচার করার জন্য এখনও আমার হয়ে ওঠেনি সেটাকে ক্যাপচার করার চেষ্টা আমি করবো খুব অল্প সময়ের মধ্যে আমরা কি কিছু কিছু লাইভ কলে নিতে পারি একটু একটু লাইভ কলে যেতে চাই দু একজনের সাথে লাইভ কলে আমরা কি নিতে পারতেছি এখন ওকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি ব্রেক ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে আপনারা সাথে আছেন আমাদের সাথে ঢাকা এফএম 90.4 এ ব্রেকে যাচ্ছি ভালোবাসার বাংলাদেশ স্পন্সর্ড বাই ফিওনা আপনারা আমাদেরকে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন facebook.com/ILoveDhakaFM এই পেজে লাইভ স্ট্রিম দেখতে পাবেন
এবং আরও দেখতে পাবেন ঢাকা FM ইউটিউব চ্যানেল থেকে, আই লাভ ঢাকা FM, এবং আরও দেখতে পাবেন ফিওনার ফেসবুক পেজ থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে কমিউনিকেশনগুলো দিচ্ছি স্পেশালি এই জিনিসগুলো তখনই যৌক্তিক হয়, তখনই এই জিনিসগুলো সত্যিকার অর্থে সামনে থেকে রিপ্রেজেন্ট করার সুযোগ আমাদের তৈরি হয় যখন ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামটাকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রাউড স্পন্সর অনেক যত্ন করে আমাদের পাশে থাকেন, স্পেশালি ফিওনা প্রেজেন্স ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। স্পেশালি ফিওনা, যেই ফ্যাশন হাউসের কথা বারংবার আপনাদের কাছে আমরা জানান দিচ্ছি, এটির পিছনে একটা বড় কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানবিক কারণে যখনই কোনো প্রয়োজনে ভালোবাসার বাংলাদেশে ভালোবাসার মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, তখন প্রতি মুহূর্তেই এই 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 ফ্যাশন হাউসের প্রেজেন্স আমরা কাছ থেকে দেখেছি। আগে আজকের তারিখ থেকে স্পেশালি এই জিনিসটা আমি ফিওনার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম যে আজকের তারিখ থেকে আগামী রবিবার পর্যন্ত আপ টু 70% ডিসকাউন্টের এই সুযোগটা যেন থাকে, যাতে করে শনিবার পর্যন্ত। ওকে, শনিবার, শনিবার হচ্ছে কি আজকে বৃহস্পতি, শুক্র, শনি, চার দিন আর মাত্র দুই দিন বাকি, চার দিনের অফার। ওকে, আমি যদি সঠিক বলে থাকি, তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার চাওয়া যে এই সময়টার মধ্যে অবশ্যই আপনারা ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ফিওনা নিখে লিখে সার্চ দিলেই কিন্তু ফেসবুক পেজটা আপনাদের সামনে চলে আসবে। অ্যাট দ্য সেম টাইম আপনারা চাইলেই www.fionabd.com সেই ওয়েব বেসিক পেজে গিয়ে আপনারা কমিউনিকেট করতে পারবেন। আপনারা কিন্তু খুব পরিষ্কারভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা সেখান থেকে অনলাইন প্ল্যাটফর্মে পারচেজ করতে পারছেন, অথবা চাইলেই আপনারা তাদের সাথে তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের সাথে আপনারা কমিউনিকেট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা পারচেজ করতে পাচ্ছেন। এই অফারটা এবং এই সুযোগটা থাকছে আপ টু 70% টিল স্যাটারডে, রাইট? ওকে, সো আমরা সেই আলোচনাতে যাব। আমাদের সাথে আছেন প্রিয়াঙ্কা, আমার সাথে আছেন প্রাউড স্পন্সর জুয়েল, এবং সাথে আছেন আমাদের সজল ভাই এবং তার ভালোবাসার মানুষ। সজল ভাই, শুনছিলাম আপনার জীবনের কথা, আপনি বারংবার বলছিলেন যে আপনার ছোটবেলা এবং তারপর থেকে আপনার বেড়ে ওঠা, একটু ডিটেলে জানতে চাই যে ডক্টর হিসেবে আপনি আছেন, আপনার ভালোবাসা মানুষ আছেন, এর বাইরে গিয়ে ব্যক্তি মানুষ হিসেবে কেমনভাবে দেখেছেন আপনার জীবনটা, একটু ছোটবেলা থেকে অলরেডি আপনার বর্ণনা আমি যা শুনেছি আর একটু ডিটেলে জানতে চাই। আসলে ছোটবেলাতেই মানে আমাদের বাসায় একটা কালচার ছিল, যেমন আমার বাবা উনি নিজে একটু লেখালেখি করতে পছন্দ করতেন, এর বাইরে উনি অনেকটা বলা যায় ওই যে হুমায়ুন আহমেদের নাটকের হিমুর এক্সপেরিমেন্ট আছে না, অনেকটা ওইরকম এক্সপেরিমেন্ট আমাদের উপর দিয়েও চালাতেন উনি। শুক্রবারে একটা টপিক দিয়ে দেওয়া হতো আমাদের তিন ভাই বোনের জন্য, যার যার বয়স অনুযায়ী ওই টপিক্সের উপরে লিখতে হতো। আসলে তখন থেকেই লিখতে পারার, বা তখন আব্বা হয়তো একটু সমালোচনা করতো, কিছু কিছু প্রশংসা করতো, ওখান থেকেই হয়তো লিখতে পারার বা লেখার একটা চেষ্টা তখন থেকেই চলে আসছে, অভ্যাসটা চলে আসছে। আমি ছাত্রজীবনে হয়তো অল্প স্বল্প লিখেছি, আসলে তার চেয়ে বেশি লিখেছি প্রফেশনাল লাইফে এসে, কারণ তখন অনেক মানুষ দেখতে পেয়েছি। লেখার জন্য তো আসলে একটা দর্শন লাগে, এক একটা মানুষের চলার ফেরার যেই বা এক একটা জীবনের গল্প থাকে এক একটা মানুষের ভিতরে, হ্যাঁ, যার জন্য আমার মনে হয় যে লেখার মানে জায়গাটা অনেক সমৃদ্ধ হয়, বিষয়গুলো অনেক বেশি পাওয়া যায় ওভাবেই হয়তো লেখা। কিছু আছে নিজের ব্যক্তিগত বিশ্বাস থেকে, কিছু আছে ব্যক্তিগত সম্পর্ক থেকে, হ্যাঁ এরকম। আর যেটা বলছিলাম যে আমি তো বিয়ে পর্যন্ত গিয়েছিলাম, যাই হোক, ইন্টার্নের একদম শেষের দিকে আমাদের বিয়ে, এবং এর পরপরই আমরা একটা প্রাইভেট ক্লিনিকে চাকরি নিই। ওই প্রাইভেট ক্লিনিকটা ছিল সাভারে, আমরা ওখানে চাকরি নেওয়ার পরে আমি অনেকদিন গ্রামে কাটিয়েছি। গ্রামে আমি গ্রামীণ কল্যাণ একটা সংস্থা আছে, ইয়ের গ্রামীণ ব্যাংকের গ্রামীণ কল্যাণ, ওটা একদম মানে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ওইটা সেন্টারটা হয়, ওই সেন্টারটাতে চাকরি করতে হয়, যার জন্য আমি একদম রিমোট এলাকাতে আমার চাকরি করার মানে সুযোগ হয়েছে। একদিক থেকে আমি হ্যাপি, কারণ হচ্ছে হ্যাঁ কষ্ট তো ছিল, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমি হ্যাপি, কারণ এই অভিজ্ঞতাগুলি মনে হয় যেন আমার খুব দরকার ছিল, হ্যাঁ, যার জন্য আমি এখনও আমি মনে করি যে একদম খুব রুট লেভেলের লোকের সাথেও কীভাবে কথা বলতে হয় বা ওদের মনের আবেগটা কেমন থাকে, হয়তো পুরোটা না বুঝলেও কিছুটা বুঝি, কিছুটা বুঝি, আমি ওদের সাথে ওইভাবে করেই চেষ্টা করি। আর এর পরবর্তীতে যেটা হলো, আমার সন্তান, এবং খুব অল্প দিনের ভিতরেই আমার সন্তান, এবং আমার প্রথম বাবা হওয়া, একটু দুঃখ আছে কারণ আমার বড় মেয়েটা যেহেতু স্পেশাল চাইল্ড,
তার মুখ থেকে আজ পর্যন্ত আমি কখনো বাবা ডাক শুনতে পাইনি। ভবিষ্যতে ও ডাকবে কিনা আমি জানি না, কারণ আমার কাছে মনে হয় যে মা হতে হলে নিজের শরীরের একটা অংশ বাচ্চার সাথে থাকে, লেগে থাকে, কিন্তু বাবা আসলে নিজেকে তৈরি হতে হয়। বাবা বাই ডিফল্ট হওয়া যায় না, বাবা হইতে হয়, বাবা নিজেকে তৈরি করে নিতে হয়। তো যাই হোক, আমি হয়তো চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি ওর শৈশব থেকেই, আবার ইচ্ছা তো ছিলই স্বাভাবিক। আর মেয়ে সন্তানের সাথে বাবার যেন একটা আলাদা বন্ধন থাকে, কেন আলাদা একটা অ্যাটাচমেন্ট। হ্যাঁ, যেমন আমার বড় বোনের সাথেও দেখেছি আমার বাবার অ্যাটাচমেন্ট আছে, একটু কেমিস্ট্রিটা একটু অন্যরকম ছিল আমাদের দুজনের চেয়ে। মনে হতো যেন আমাদেরকে বেশি বকাঝকা করছেন, আপাকে আদর করে বেশি। তো আমার যেহেতু দুর্বলতা উইকনেস, হ্যাঁ, যেমন আমারটা যে আমার যেহেতু প্রথমটা মেয়ে, আমারও মনে হয় কেমন একটা দুর্বলতা ছিল। হ্যাঁ, কিন্তু মোটামুটি যখন তার কথা বলার বয়স, তখন তার কাজিনরা, তার সমসাময়িক যে বাচ্চাগুলি আমার ভাই বোনের ছিল, তারা কথা বলছে কিন্তু আমার বাচ্চা কথা বলছে না, আমার তখন প্রথম সন্দেহ হয় যে ঘটনা বুঝতে পারে না। আমরা তখন বুঝতে পারিনি, আমরা মনে করতাম একটু বাচ্চা তো ভালোই, আমার বাচ্চাটা একটু ঠান্ডা, কম বিরক্ত করে, একটু দেরি করে কথা বলে, এরকম হতে পারে। আমরা অবশ্য শিশু বিকাশ কেন্দ্র, শিশু হাসপাতাল বিভিন্ন জায়গাতে দেখিয়েছি, ওনারা বলে যে প্রথমে যেটা বললো যে যেহেতু মনে করছে যে আমরা মনে হয় খুব ব্যস্ত। হ্যাঁ, মনে করছে যে হয়তো খুব ব্যস্ত ডাক্তার, যার জন্য হয়তো আপনার বাচ্চাকে কম সময় দেয়। কিন্তু সয়ার অপন গড, আমার ওয়াইফ কানিজ ওই বাচ্চা পেটে থাকা অবস্থা, মানে প্রেগনেন্সি থেকে বাচ্চার বয়স 2 বছর পর্যন্ত কোনো চাকরি বাকরি করেনি। উনি একজন ডাক্তার, ডক্টর হয়েও উনি কোনো চাকরি বাকরি করেননি, বাচ্চার পিছনেই সময় দেওয়া হয়েছে, ক্যারিয়ারের চুনি নিজের বাচ্চাকে প্রায়োরিটি দিয়েছে। এবং এই বাচ্চাটা যখন ডায়াগনোসিস হয়ে গেল, যখন আমরা খুব ডিমোরালাইজ ছিলাম, যখন উনি বললেন যে ওনার একটু এসডি আছে, হ্যাঁ, মানে অটিজম বা স্পেশাল চাইল্ড, আমরা এখন যেটা বলি স্পেশাল চাইল্ড, যাই হোক, এখন ওইটা ডায়াগনোসিস হওয়ার পরে আমরা সত্যি কথা আমরা আরও গ্রামে চলে গেলাম। তখন বিশেষ হয়ে গেছে জব, আমার প্রথম পোস্টিং ছিল বরগুনার আমতলি, আমতলি কিন্তু একদম কুয়াকাটার আগের স্টেশন। আমার ওয়াইফে তখন শরীয়তপুর পোস্টিং ছিল। যাই হোক, আমরা তখন বাচ্চাটাকে নিয়ে দুই জায়গায় ছিল, পরে আমরা টাঙ্গাইলে পোস্টিং নিয়ে আসলাম, বাসাইলে অনেক দেন দরবার করে। যাই হোক, ওখানে আসার পরে আমরা ওই গ্রামেই থেকেছিলাম অনেক দিন, কেমন যেন মনে হয় শহরে আত্মীয় স্বজনের সাথে দেখা করতাম না, একটা মনের ভিতরে কাজ করতো। আর সবচেয়ে বড় কথা কি, ওই টাইমটাতে এই স্পেশাল চাইল্ড সম্পর্কে মানুষের ধারণা খুব কম ছিল, তারা মানে বাবা মাকেই দোষী করার জন্য যেন মানে মানে খুব ব্যস্ত হয়ে পড়তো, যে আসলে বাবা মায়ের কোনো ফল্ট আছে এই জন্য বাচ্চা এরকম, এটা যা হয় আর কি। আমাদের দেশে, আমাদের সমাজে এখনো এরকম হয় যে অনেক, আমাদেরকে আসলে ওই টাইমটাতে আসলে খুব কষ্টের সময় কাটাতে হয়েছে, বিশেষ করে বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় গেলে পরে ওর মা হয়তো আরও বেশি ফিল করবে, যে কোনো জায়গায় গেলে পরে অন্যান্য যেই বাচ্চার মায়েরা আছে ওরা যেন একটু মনে হচ্ছে যে এটা সংক্রামক ব্যাধি, আমার মা বাচ্চার পাশে বসলে তার বাচ্চারও সমস্যা হয়ে যাবে না, এই জিনিসগুলি খুব আসলে খুব খুব হার্ট হইতাম, খুব আঘাত পেতাম, খুব কষ্ট লাগতো। সমাজের মানুষেরও কিন্তু আমার কাছে কেন মনে হয়, হ্যাঁ, এখন তো তাও মোটামুটি কিছুটা কিন্তু মানুষ বোঝে, তখন আরও বুঝতো না। ওই টাইমটাতে আমার জন্য অনেক স্ট্রাগল করে বড় হইতে হয়েছে, অনেক কুসংস্কার মতো অনেকটা অনেকটা, যেমন আমার বাচ্চার অবস্থা বলি, অটিজমের কিন্তু অনেকগুলো লেভেল আছে, কিছু কিছু লেভেলে গিয়ে ওরা গান গাইতে পারে, অনেকে ভালো নাচে, অনেকে আবার নর্মাল স্কুলে চলে আসতে পারে। আমার বাচ্চার লেভেলটা ওরকম না, আমার বাচ্চার লেভেল অনেক নিচে, যেমন তার কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ নেই, সে কিন্তু কোনো কথা বলে না, সে কোনো কথা বলে না, চিৎকার চেঁচামেচি করতে পারে, কোনো কিছু বোঝানোর হলে আমাকে অথবা কানিজকে সে হাত দিয়ে টেনে নিয়ে দেখানোর চেষ্টা করে। যেহেতু আমাদের সাথে অনেক কানিজ, যেহেতু আমাদের সাথে থামাচ্ছে আপনাকে কানিজ, আমরা অনেক আনফর্চুনেট এবং আমরা ইন সাম এক্সটেন্ড আমরা অভিশপ্ত, আসলে অভিশপ্ত বাঙালি জাতি হিসেবে এই ট্র্যাবুটাকে এখন আমরা ভাঙতে পারলাম না। না, আমি মা হিসেবে আসলে অভিশপ্ত মনে করি না, আমি জাতি হিসেবে বলতেছি যে যে এই ট্যাবুটা ভাঙতে পারিনি আমরা, আমরা কোনোভাবেই বুঝাতে পারিনি পুরো জাতিকে এবং জায়গাটা আমরা দাঁড় করাতে পারি নিজেদেরকে যে
স্পেশাল চাইল্ড, এই টার্মোলজির সাথে অনেকে হয়তো পরিচিত না, ম্যাথ পিপুলের কাছে এই তথ্যগুলো যাচ্ছে। কানে যেই মুহূর্তে আপনি আপনার ভেতরের কষ্টের কথাগুলো, ভেতরের সমস্ত রূপ রঙগুলোকে রিপ্রেজেন্ট করবেন, সেই মুহূর্তে অনেকে আছে এমন যারা রিলেট করতে পারবে আপনাকে। এবং বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটার জন্য দারুণ এক ব্লেসিং নিয়ে আপনার সামনে উপস্থিত হবেন। কানিজ, আমি বাচ্চা হওয়ার পর প্রথম থেকেই যেমন বাবার ডাক শোনার জন্য পাগল হয়েছি, সজল এই কথা বলতেছিল যে আমিও পাগল ছিলাম যে কখন আমার জান, আমার কলিজার টুকরা আমাকে বাবা বলে ডাকবে। কানিজ, আমাদের কল্পনারও বাইরে মা হিসেবে তার নারী ছাড়া ধানের হনের কাছ থেকে মা ডাকটা শুনতে পাবে। কানিজ কিভাবে এই যুদ্ধটাকে, এই কষ্টটাকে সামাল দিয়েছে নিজের মতো করে, কিভাবে ডক্টরি করেছো, কিভাবে বাচ্চাকে রেখেছো? ম্যাম একটু শুনি। আমি যখন কুমিল্লায় ছিলাম তখন প্রায় শেষ সময় আমি, বাই দ্য ওয়ে আপনাদেরকে একটু অবগতির জন্য জানিয়ে রাখি, যারা বুঝতে পারতেছেন স্পেশাল চাইল্ড মিনস, যারা হয়তো স্পেশাল চাইল্ডের এই কথাটার কাছাকাছি যেতে পারতেছেন না, কিছু বাচ্চা আছে স্রষ্টার কাছ থেকে, তার ফুলের বাগান থেকে তিনি আমাদের জন্য নির্ধারণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন নির্ধারণ করেন এই কোয়েশ্চেন তিনি ভালো জানেন, বাট তিনি পরীক্ষা করে নেন, তিনি পছন্দ করে নেন যে পৃথিবীতে কিছু ভবিষ্যৎ অ্যাঞ্জেল যাদেরকে দিব্য দৃষ্টিতে ফেরেস্তার মতো মনে হয় তাদেরকে পছন্দ করেন তাদের সর্বোচ্চ পরীক্ষা নেওয়ার জন্য। সন্তান তো তিনি দেনই, কিন্তু এমনভাবে সন্তানটা তাদের কাছ থেকে পৌঁছানোর চেষ্টা করে যে সন্তানটা প্রস্ফুটিত হয় না প্রপারলি। ফুল যেমন দারুণভাবে প্রস্ফুটিত হয় তার নির্যাস নিয়ে উপস্থাপিত হয়, মা বাবার কাছে হয়তো সেভাবে উপস্থাপিত হয় না, তারপরও মা বাবা দারুণ ভালোবাসায় অসম্ভব মহব্বতে দারুণ স্নেহে তাকে বুকের মধ্যে আগলে রাখে, এমনই একজন বাবা এবং মা উপস্থিত। অনেকেই কিন্তু রিলেট করতে পারছেন এক্স্যাক্টলি এই সময়ে যখন তার বাচ্চার কথা বলতে চেষ্টা করছে। কানিজ, আমি শুনতে চাই আপনার কথা, শোনাটা উচিত এই কারণে যখন আপনি এই কথাগুলো বলতেছেন ঠিক সেই সময়টাতে অনেক মানুষের আশ্বস্ত হওয়ার দারুণ সুযোগ তৈরি হচ্ছে। কানিজ, আমি তখন কুমিল্লায়, ধারণা ছিল যে হয়তো ডেলিভারির আগে চলে আসবো, কিন্তু নানা রকম জটিলতায় ফেরা হয়নি, কুমিল্লায় ওর জন্ম হয়। জন্মের সময় আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়ে যান। ফার্স্ট যখন আমার মেয়েটাকে আমি কোলে নেই, মনে হচ্ছিল স্বর্গ থেকে এসে পড়ি, এত সুন্দর এত ফুটফুটে বাচ্চাটা, আমি প্রথম মা হলাম। প্রথম মা হওয়ার অভিজ্ঞতা সব মায়েরই এক থাকে, তখন বোঝা যায় না যে সে কী হবে বড় হয়ে, কিন্তু দিন যায় বড় হয়, 9 মাস 10 মাস সবার বাচ্চা কথা বলে, মা ডাকে। আমার বোনের মেয়ে একই সমান ছিল, সে মা মা করে দৌড়াতো, আমার অর্থি, ওর নাম অর্থি, ওর মুখে কোনো আওয়াজ আসে না, আমি এত অপেক্ষা মা, একবার মা ডাকা চোদার হয় না, আজ পর্যন্ত হয়নি। ওকে নিয়ে কোথায় যাবো, কার কাছে যাবো কিচ্ছু জানতাম না তখন, না অটিজম না এসডি, এসব শব্দই অপরিচিত ছিল বাংলাদেশে। ওর জন্ম 2003-এ, একজন হঠাৎ বলল যে শিশু হাসপাতালে এসব বাচ্চার চিকিৎসা হয়, ওখানে দেখানোর পর তারা বলল যে এটাকে অটিজম বলে অথবা রেট সিনড্রম, এসব বাচ্চা কখনোই ভালো হবে না, ওরা তো বলেই দিল কখনোই ভালো হবে না। আমার বুকের ভিতরে সেদিন এমন এক হাহাকার, এত হাহাকার কোনো দিন, সেই হাহাকার আজও শেষ হয়নি, কোনো দিনও শেষ হবে না। সেই দিনই আমার সব কিছু রঙ নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা পুরাই সাদা কালো। আর কখনোই আমরা দুজন কক্সবাজার যাই না, কোথাও যাইনি, শুধু ওকে নিয়ে বসে থাকতাম যে যদি ভালো হয়, কিন্তু কত কথা, নিশ্চয়ই আমি কম কথা বলি বাচ্চার সাথে, কেউ বলে কোনো পাপ করেছে, আমি জানি না, আমি কখনো কোনো পাপ আমার জানা মতে করি নাই, ছোটোখাটো পাপ তো সবারই থাকে, কোনো পাপ খুঁজে পাই নাই, মনে হতো যে আমি যদি পাপই করবো আল্লাহ কেন ফেরেশতাকে আমার বাসায় দিবে। কিন্তু আপন লোকদের কাছেও অনেক কথা শুনতে হয়েছে, পুরো যুদ্ধটাই ছিল আমার আর সজলের, দিনের পর দিন কীভাবে দিন পার করেছে আমি জানি না, কিন্তু আমার নিজের একটা পরিচয় আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার নিজের পরিচয়টা নষ্ট হতে দিব না, আমি আমার পরিচয় রাখবো, আমার মেয়েটাকেও আমি বড় করব। আমি বিসিএসে জয়েন করলাম, সেই যেখানে পোস্টিং থাকতো আমি ঢাকা থেকে আসা যাওয়া করতাম, ওকে রেখে কখনো সজলের কাছে, কখনো আমার বাবার কাছে, বিভিন্নভাবে আমি দিন পার করেছি আর আশায় থেকেছি হয়তো ভালো হবে, হয়তো মা শুনবো।
কিন্তু আমার আশার পূর্ণ হয়নি। পরে আস্তে আস্তে বিভিন্ন স্কুল আসলো, আমি স্কুলে দিলাম, কিন্তু স্কুলও প্রায় 10 বছর ধরে চলছে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা ওর মুখে এখনও কোনো কথা আসে নাই। আমার সকাল ঘুম থেকে উঠেই শুরু হয় ওকে নিয়ে, ওর দাঁত ব্রাশ করানো থেকে শুরু করে কাপড় বদলানো, স্কুলে দেয়া। করোনার জন্য 2 বছর স্কুলও বন্ধ, ওর বাথরুমের কাজগুলো আমাকে সাহায্য করতে হয়, কাপড় চেঞ্জ করতে হয়। এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, ওর বাবা তো সব কিছু পারে না, আমাকেই সামলাতে হয়। কিন্তু এখন আসলে না, ও আমার অংশ হয়ে গেছে, নিজের একটা অংশ তো বাদ দেওয়া যায় না। আমি যেখানে থাকি আমার অংশ আমার সাথেই থাকে। এই যে আমি এখানে কথা বলছি, ও কিন্তু আমার ভেতরে আমার সাথে আজ। এই কষ্ট এই কেউ বুঝবে না। আবার অনেকে বলে যে বাচ্চা এরকম চাকরির দরকার কি, আমরা কিন্তু চাকরিতে কেউ কোনো সুবিধা পাই না। আমি কিন্তু যেখানে জব করেছি সব সিনসিয়ারলি সবচেয়ে বেশি জব কাজ করি, কিন্তু কখনোই কোনো সুবিধা আমি আদায় করতে চাইও না ওকে দেখিয়ে। আমি সবসময় নিজের মতোই সব কিছু করেছি, কোনো দিন কারো কাছ থেকে আলাদা সুবিধা চাই নাই, নিও নেই। শুধু আমার মেয়েটা যদি একবার মা ডাকতো, একবার কথা বলতো, তাহলে আমার কষ্টটা হয়তো অনেকটাই কমে যেত। আল্লাহ রাব্বুল আলামিন, তুই বহুবার বলেছ যে 10 যেখানে আমি এক্সিস্ট করা সেখানে ফরজ হয়ে যায়। মা বুদ্রে এত এত হতাশা, এত দীর্ঘ নিঃশ্বাস ভালোবাসার বাংলাদেশ বহুকাল এক্সপিরিয়েন্স করেনি, বহুকাল এক্সপিরিয়েন্স করেনি। কানিজের প্রত্যেকটি কণ্ঠস্বর, প্রত্যেকটি দীর্ঘ নিঃশ্বাস ভেতরে কলিজাটাকে ছারকার করে দিচ্ছে। মাহবুব, তুমি চাইলে যে কোনো কিছু করতে পারে, তুমি চাইলে ক্যারিজমা করতে পারে। দিনের পর দিন এই বাচ্চাটিকে এমনভাবে মানুষ করেছে। কানিজের লাস্ট যে কথাগুলো, যে আমি তো টের পাই না যে মানুষটি আলাদা হয়েছে, টের পাই যে অর্থে আমার ওরসে জন্ম নিয়েছে, সে আমার জীবনেরই একটা অংশ হয়ে গেছে, আমার শরীরের অংশ। মাহবুব, বহু মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে প্রোগ্রামে কানেক্টেড আছে, সবাইকে সাথে নিয়ে করজোড়ে একদম একদম অন্তর্দৃষ্টিকরণে তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি মাহবুব, সব কিছুর ঊর্ধ্বে থেকে তোদেরকে মা এবং বাবা ডাক শোনার সুযোগ করে দাও। প্রত্যেকটা মা চায় তার সন্তান দীর্ঘজীবী হোক, ভালো থাকুক, কিন্তু আমি এমন এক মা, আমি যে চাই আমার যদি মৃত্যু হবে সেদিন যেন ও মৃত্যু হয় না। আমি চাই না এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মেয়ে একা থাকুক। আমি জানি ওর আপন কেউ নাই, কেউ নাই, এটাই সত্যি কথা, এটাই বাস্তবতা। আমি এতটা আমার এই বয়সে আমি এটাই দেখেছি, ওর কেউ নাই। ও না খেয়ে ঘুরবে, কাপড় নষ্ট করবে, কেউ তাকাবে না। আমি আমি চাই না, আমি আমি চাই আল্লাহ আমার সাথে যেন দুজনে একসাথে যাই। আর সত্যি এইটা আসলে কতটা কষ্টের, আমি ওর ওর আয়ু চাই না, আমি চাই আমার সাথেও চাই আমার সাথে। আমাদের সমাজে এরকম বাচ্চারা অনেক ক্ষেত্রেই অনেক লাঞ্ছিত, অনেক বলে তাদেরকে অনেক জায়গাতেই মানুষ একটু ছোট করে দেখে। তো আপনারা যারা আমাদের লিসেনার আছেন, ভিউয়ার্স আছেন, তাদেরকে আমরা বলবো আমাদের আশেপাশে এরকম অনেক বাচ্চা আছে, তাদের পাশে দাঁড়ান, তাদের মা বাবার পাশে দাঁড়ান। একটু পজিটিভিটি আমরা যদি আমাদের নিজেদের মধ্যে রাখি, তাহলে এই মানুষগুলো হয়তোবা ভালো থাকবে। আমাদের একটু ভালো ব্যবহার, একটু ভালো কথা, এতটুকুই হয়তোবা একটা মানুষের মধ্যে শক্তি যোগাবে। একটা মার জীবন যে কিনা সন্তানের হায়াত চাচ্ছে না, কেন চাচ্ছে না, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে হয়তো আমরা বুঝতে পারব। কারণ এই মা জানে, এই সমাজ, আমাদের আশেপাশের মানুষরা আমাদেরকে এত ছোট করে কথা বলে, এত ছোট করে দেখে, যেটা আমাদের বেঁচে থাকার ইচ্ছাটাকে
নষ্ট করে ফেলে। ভালোবাসার বাংলাদেশে যারা লিসেনার আছে, আমি কখনোই এই ভিডিওটা শেয়ার করিনি। দিস দা ভেরি ফার্স্ট টাইম আমাকে পাগল করে দিয়েছে এই কানিজ এবং সজল। এরা কিন্তু হেলাফেলা কেউ না। আপনি জ্ঞান হওয়ার পর থেকে যে যে প্রফেশনে ঢুকতে চান তারা সে প্রফেশন রিপ্রেজেন্ট করে। দুজন ডক্টর, স্পেশাল চাইল্ড ভালো অর্থে বলতেছেন, অনেকে বুঝতে পারেন স্পেশাল চাইল্ড বলতে যাদের বুদ্ধি দীপ্ততা কাজ করতেছে না, ওরা কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, যাকে প্রতি মুহূর্তে কারো না কারো সাহায্যের নির্ভরশীল হতে হয়। মা অনেক কষ্ট করে বলতেছিলেন যে আমার বাচ্চা এমনই যে যার মুখে, আজ কত বছর বয়স হলো সজল ভাই? 18 বছর বয়সে এখন পর্যন্ত মা আর বাবা ডাক শুনতে পায়। এবং কানিজ কি পরিমাণ, আর একবার বলতেছি কানিজ কিন্তু হেলাফেলা কেউ না, বাই প্রফেশন সি ইজ এ ডক্টর, যেটা আমাদের স্বপ্নের জায়গা। বাই প্রফেশন সজল একজন ডক্টর, আমাদের স্বপ্নের জায়গা। কানিজ বলতেছেন যে আমি যখন পৃথিবী থেকে চলে যাব আমি চাই না আমার বাবা মা আমার আমার বাচ্চাটা বেঁচে থাকুক, আমার অর্থী বেঁচে থাকুক, ওকে কেউ দেখবে না, দ্যাটস ফর শিওর। কারণ ও তো আমার আমার হাত যেমন, পা যেমন, মাথা যেমন, চোখ যেমন, ও তো আমার শরীরের একটা অঙ্গ। আমি চলে গেলে ওকে যে কেউ দেখবে না, দ্যাটস ফর শিওর। আল্লাহ তুমি এত দরদ, এত মহব্বত দিয়েছ একটা মাকে। রাব্বুল আলামিন তুমি সে ব্যবস্থাও করে দাও যাতে করে একটা মাকে এভাবে চিন্তা করতে না হয়। এই ভিডিওটা কখনো শেয়ার করিনি। আমার ছেলের অনেক এক্সট্রিম অপারেশনের সময়, এক্সট্রিম অপারেশন, ওকে আমি বলতেছি বাপ তুই এখন নাসাতে যাবি, তোমাকে একটা ইঞ্জেকশন দিবে, ইঞ্জেকশনের থ্রু দিয়ে তুই নাসায় চলে যাবি। আমি ভিডিওটা শেয়ার করিনি, আজকে আমার ভেতর কাঁপিয়ে দিয়েছে। এবং আমি তখন ভাবছিলাম আল্লাহ তুমি কি পক্ষপাতদুষ্ট যে আমাকে এমন পরিস্থিতির সামনে নিয়ে এসে দিলে। অপারেশন রাগ দিয়ে আমার ছেলে অপারেশন থিয়েটারে এভাবে কথা বলতেছে। কেন দেখাচ্ছে, পিছনে কারণ আছে, দেখা যাচ্ছে কাছে না। আমি ওকে বলেছি যে তুমি আসো নাসাতে, ও নাসায় যাচ্ছে আর আমি এদিকে ভেতরে প্রতি মুহূর্তে হাজারবারের মৃত্যু নিচ্ছে। এক দেড় ঘন্টা অপারেশন 7 ঘন্টা ধরে চলতেছে, ছেলে আমার অপারেশন থিয়েটারে, আমি বলেছি তোমাকে নাসায় নিয়ে যাবে। ডক্টররা জানে যে আমার ছেলে শাহরুখ খানের মতো পোজ দিতে পারে, ওকে নিয়ে ওকে হালকা করার চেষ্টা করতেছে। এই ভিডিওটা আমাকে আবার পাঠাচ্ছে তারা যে আপনার ছেলে হালকা আছে, নর্মাল আছে, আপনি চিন্তা করেন না। এটাতেই আমার ভেতরে ফালা ফালা অবস্থা। আমি ভাবতেছি সজল এবং কানিজের অবস্থা কী তাহলে। আমার আয়মান ওকে শাহরুখ খানের পোজ দেখাতে বলছে, পোজ দেখাচ্ছে, ও খেলনা দেখছে কর্নারে অপারেশন থিয়েটারে, বলতেছে ওই খেলনাটা আমাকে নামায় দা, ওই খেলনাটা। দে আর দ্য ভেরি হাই প্রফেশনাল ডক্টর, তাকে সাহস করার চেষ্টা করতেছে। এদিকে একজন ডক্টর আরেকজন বলতেছে বাবা আমাকে দেখো তো শাহরুখ খানের পোজটা, আমার ছেলে শাহরুখ খানের পোজ দেখাচ্ছে। ও জানেও না 7 ঘন্টা কি চলবে তার জীবনের উপর দিয়ে। দেন ফাইনালি ওর ফোকাস ওই খেলার দিকে, খেলনার দিকে। একটা ছোট বাচ্চার কি নিষ্পাপ চাওয়া খেলনার মধ্যে ফোকাসড। এই দৃশ্য দেখে যখন আমি হাজারবার মরতেছি, ঠিক সেই সময় আমি কখনো চিন্তাও করিনি যে আমার আপনার ঊর্ধ্বে থেকে এমন কিছু মানুষ আছে যারা কষ্টের প্রতি মুহূর্তে, এরকম জীবনের প্রতি মুহূর্তে মৃত্যুবরণ করতেছে। সজল আমার আমার কোনো রকমের ভরসা দেওয়ার সুযোগ নাই। কানিজ আমার অনেক শ্রদ্ধা আপনার প্রতি, যে পরিমাণ ধৈর্য শক্তি নিয়ে, যে পরিমাণ ভালোবাসা নিয়ে আপনার ঠিক আপনি মানুষ করে চলেছেন। লাস্ট 18 ইয়ার্স মা ডাকার শব্দ শোনার সুযোগ আপনি পাননি, কত বড় আফসোস থাকলে আপনার মধ্যে এই ধরনের রিফ্লেকশন হয়। আপনি বলছেন যে আপনার আমার ঊর্ধ্বে কেউ দেখবে না, সো আমি চাই না যে আমার মৃত্যুর পর আমার ঊর্ধ্বে বেঁচে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রার্থনা, মাবুদরে তুই ক্যারিজমার আধার, সমস্ত শক্তির আধার, বহু মানুষ দেখতেছে এই প্রোগ্রাম, সবাইকে সাথে নিয়ে প্রার্থনা করতেছি, এর বেশি কিছু করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিশ্রম, এত স্যাক্রিফাইস, মানুষের জন্য এত ভালোবাসা, তার বদৌলতে
এই বাচ্চাটার মুখে মা এবং বাবা ডাক শোনার সুযোগ করে দাও। চাই না আমাদের অর্থী ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, অনেক বড় কিছু হোক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, মাকে মা বলে ডাকুক, বাবাকে বাবা বলে ডাকুক। অসম্ভব ভালোবাসায় দারুণ যে বাচ্চার গায়ের গন্ধ আর যে মহব্বতার টোনে, সেটা এক্সপিরিয়েন্স করার পার্থিব যে স্বর্গীয় সুখ, সেটা পাক কানে যেমন সজল, দে ডিজার্ভ ইট। আপনি কি জানেন যে সব কিছুকে পেছনে ফেলে এই মানুষগুলো আপনি আমি যখন বিপদে পড়তেছি করোনাকালীন সময়ে ছুটে যাচ্ছে প্রতি মুহূর্তে, কোট আনকোট বলতেছি। যখন আমি এই কথা বলতেছি অনেকে হয়তো ভাবতেছেন যে ডক্টর তোমাকে সেদিন দরকার একটা নাপা সেখানে আমাকে 10টা ট্যাবলেট লিখে দিয়েছিল, অপারেশন দরকার ছিল না অপারেশন করে দিয়েছিল, যে সিনোনিমটা আপনার ডক্টরের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করতে পছন্দ করেন সেটা আমি মুখে বলতেছি না, বাট সব কিছুর ঊর্ধ্বে থেকে এমন মানুষও কিন্তু আছে যারা স্রষ্টার পক্ষ থেকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশে, এই পৃথিবীতে, পুরো বিশ্বে এরা আছে বিধে আমরা এক্সিস্ট করতেছি। তাদের জীবন আমি কেন এদের ডিটেলে এই ইনফরমেশনগুলো নিলাম, তারাও কিন্তু অনেক ভালো নয়, অনেক সুখে নয়, অনেক কষ্ট আছে আমার আপনার মতো। সমস্ত লিমিটেশনের ঊর্ধ্বে থেকে, সমস্ত সীমাবদ্ধতার ঊর্ধ্বে থেকে মানুষকে ভালোবাসার যে প্রতি তারা নিয়েছে, নিরবিচ্ছিন্নভাবে সেই কাজ করে চলেছে। গণিত কিছু যে ক্ষমতা নাই বাপ, একদম ছোট বোনের জায়গা থেকে ভাই মনে করে আমি বলতেছি, বাপ কোনো জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা ছাড়া। বাট বিশ্বাস করো, স্রষ্টার আরশ কেঁপে যাবে যদি ওই কথা তুমি বলো যে বাবদ আমি যদি না থাকি আমার বাচ্চাকে দেখবার কেউ নাই, আমি চাই না যে আমার বাচ্চা আমার মৃত্যুর পরে বেঁচে থাকুক। জানি না এটা সলিউশন কি, ইউ গাইজ আর বেটার দ্য নো অ্যাবাউট দ্য অল ডিটেলস যে এটার ক্ষেত্রে কি হয় না হয়, আমরা এক্ষেত্রে এক্সপার্ট কেউ না, বাট আমরা জানি স্রষ্টা চাইলে একটা ক্যারিজমেটিক কিছু হতে পারে। কানিস কোনোভাবেই দেখতে পছন্দ করতেছি না এই জায়গাটা, বোন আমার কোনোভাবেই না। ইউ আর দ্য রিয়েল হিরো না? মার্চের সময় যখন প্রথম প্যান্ডামিক আসলো, চায়নার ওই বোঝা বোঝা লোক জানছে আর গোটা দুনিয়া জানে না যে এই প্যান্ডামিকের ইম্প্যাক্টটা কী, আমরা ধরে নিয়েছি ওরা জানে, কারণ ওয়ানে নাকি প্রথম উৎপত্তি হয়েছিল শুনছিলাম, যে ওদের যে গবেষণাগার সেখান থেকে নাকি আউটবাস্ট হয়েছে, বাট এক্স্যাক্টলি নো আমরা জানি না, গোটা দুনিয়া কিন্তু জানতো না, কিন্তু বেখবর ছিল। কানে যে আমি জানি যে আপনি পিছিয়ে থাকেননি, আমার বোন কানিজ ডক্টরের প্রফেশনের জায়গা থেকে বাড়িতে যা সমস্যায় থাকুক, যা কষ্টই থাকুক, করোনাকালীন সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এমন একটা শত্রু বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে যেখানে কোন রকমের কোনো সুযোগ নেই, তারাও জানে না যে আমাদের প্রোটেকশন গিয়ারগুলো নেওয়া হচ্ছে, আদৌ আমরা সার্ভাইভ করবো কি না, কোন ডক্টর কী করছে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। বাট আমি জানি, পার্সোনালি চিনি কানিজ এবং স্বজনকে, তারা কী করেছে আমরা জানি, এদের প্রশ্ন আমার জন্য অনেক শ্রদ্ধা, মা ওদের কাছে অনেক প্রার্থনা। আমরা চাই না যে আমাদের অর্থে অনেক কিছু হোক, আমরা চাই যে শুধু মা আর বাবা বলে ডাকুক। সে কানিজ আপনার কলিজা রেখে ঠান্ডা করে দেখ, আমাদের সাথে যারা যুক্ত আছেন অনেকেই আপনাদের জন্য শুভকামনা জানিয়েছেন, আপনাদেরকে আমরা কিছু কমেন্টস নেই। কানিজ তার আগে ভাই হিসেবে বলতেছি, বয়স অনেক বড় হব, ভাই হিসেবে বলতেছি, বোন আমার, আমার দুইটা বোন আছে, একজন আছে আদমজি কান্ট্রি টিচার, আরেকজন রাজশাহীতে কলেজের টিচার। আমি আরেকজন বোনকে চিন্তা করে বলতেছি, প্লিজ ওই ভাবনাটা যেন মাথায় না থাকে। আরও এই সময়টাতে যখন কোভিড আক্রান্ত হলো, আমি একটু ওই করোনাকালীন সময়ের গল্পটাতে একদম সরাসরি যেতে চাইছেন। গণেশ কেমনে সম্ভব সব কিছুকে পেছনে ফেলে মানুষের প্রয়োজনে নিজেকে বিলীন করে দেয়া? আর ওই কথাটা অমিট করতেই হবে কিন্তু, ভাই হিসেবে চেয়ে নিচ্ছে, ইজ ইট পসিবল? একদমই ওই ভাব, ওই ওই কথাটাই অমিট করতে হবে যে আমি বেঁচে না থাকলে আমার বাচ্চা যেন বেঁচে না থাকে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। গণেশ আমি কখনো এই ভিডিওটা আজ অবধি শেয়ার করিনি, ইট ইজ বিন টু ইয়ার্স, শেয়ার করলাম কেন, যে আমি তো এইভাবে ভাবতেছিলাম যে সব কষ্ট মানে আমারই দিস আল্লাহ, আজকাল তাহলে কিসের সামনাসামনি পড়লাম, কি দেখতেছি চোখে। আপনার কথা কিন্তু মানুষ শুনতে চায় কানিজ, ইটস অল অ্যাবাউট ড্রামা অ্যান্ড অল, ইটস অল অ্যাবাউট টু কনভে দ্য মেসেজ টু দ্য পিপল। মানুষের জানা উচিত যে যেই মুহূর্তে অল্প কষ্ট পেয়ে আমি
রুদ্ধশ্বাস হয়ে যাচ্ছি, নিরাশ হয়ে জীবন থেকে সরে যাচ্ছি, ঠিক সেই সময়ে অনেক কষ্টের মধ্যে থেকে কীভাবে আমি যুদ্ধ করে যাচ্ছি জীবনের সাথে এবং ফর দ্য ওয়েলবিং অব দ্য সোসাইটি, মানুষের প্রয়োজন নিজেকে আত্মনিয়োগ করতেছি, এই মেসেজটা মানুষের কাছে পরিষ্কারভাবে যাওয়া উচিত। না, আমি আসলে হয়তো একা না, অনেক মাই একইভাবে চলছে, একই কষ্ট নিয়ে চলে। আমাদের তো আর যোগাযোগ হয় না, যার যার কষ্ট তার ভেতরেই রয়ে যায়। মানে ও যখন জন্ম হচ্ছিল তখন কিছুই বলতে পারতো না, বাথরুম করে সব মাখিয়ে ফেলতো, মানে এমন এমন একটা অবস্থায় ছিল। এখন অনেকটা ভালো, তারপরও তো সে কাপড় গায়ে রাখে, নিজে নিজে বাথরুমে যায়, কিন্তু গোসল করানোর পর মুছাইয়া দিতে হয়, সবই করে দিতে হয়। কিন্তু আসলে কি, একা এত যুদ্ধ করেছি, দিনের পর দিন ঘুমায় নাই, পাঁচ দিন সাত দিন ঘুম নাই চোখে, কারণ ওর ঘুমাতো না, ও সারা রাত ঘুরে বেড়াতো, রাতের পর রাত জেগে থেকেছি, কখনো কাউকে পাইনি কাছে, আসলে সে আমি আর স্বজন সবসময়, হয়তো ও নয়তো আমি ওকে কোলে নিয়ে ঘুরছি সকালে, কিন্তু আবার ঠিকই ডিউটিতে যেতেই হতো, সেটাই তাই না। তারপর এভাবে এতটা বছর, তারপর স্কুল গেল, এখন কিছুটা কিছুটা মেনটেন করতে পারে, আসলে ওই যে বললাম অংশ হয়ে গেছে। আসলে অনেক কষ্ট আর অবহেলায় বলে ফেলেছি যে আমার সাথে যেন ওকেও নিয়ে যায়, কমিট করতে হবে বোন আমার। আসলে তার মন থেকে বলি না, কষ্টে বের হয়, এক ধরনের স্বাগুক্তি বলতে পারেন। কারণ আমি জানি, মানে আমি জানি, আমি যখন অফিসে থাকি দুইটা পর্যন্ত যদি ও না খেয়ে থাকতে হয়, সেরকম কাজের লোক সেরকম বিশ্বস্ত পাই না। দু একবার রেখেছি, তারা ওকে বাথরুমে আটকে রাখতো, মারতো। কি, হ্যাঁ, কাজের মেয়ে ছিল এক সময়, তাকে নালিশ দিতে পারে না, ওর সাথে যে কোনো বিহেভ করা যায়, ওকে বাথরুমে আটকে সাথে তো পারা যায় না, কারণ কোনো কি ভিডিও ই রাখা হয়েছিল নাকি এমনি, তখন তো এত কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, আরেক বুয়া ছিল, সে বলছে, ছোট বুয়া, সে বলছে ওকে বাথরুমে আটকে রেখে কাজ কমপ্লেইন করতে বলতে পারবে না, তাকে বাথরুমে আটকে রাখতো, মারতো। এগুলো ভাবলে তখন সত্যি কথা ভেতর থেকে মনে হয় যে আমি মারা যাওয়ার পর এত বড় 18 বছর, দেখতে কিন্তু খুব সুন্দর, ফুটফুটে পরীর মতো একটা মেয়ে, যেটা আমাদের সমাজে আরও ডেঞ্জারাস। আমি কখনো কাজের লোক রাখি না, কোনো পুরুষ লোককে ঢোকাই না ঘরে, কোনো ড্রাইভার ঘরে ঢুকতে দেই না, এখন আমাদের ড্রাইভারই নাই, আমরা দুজনেই ড্রাইভ করি। মানে কতটা সাবধানে রাখে, আমি যতক্ষণ বেঁচে আছি আমি জানি ওর কিছুই করতে দিব না। সজল কেমনে পোর্ট্রে করবেন এই মানুষটি, তারপর কি করব আমি, না এই ব্যক্তি মানুষটাকে কিভাবে পোর্ট্রে করবেন সজল? ইজ দ্য লাস্ট, ভেরি ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম ফর ইউ ম্যান, হয়তো আর কোনোদিন এরকম প্ল্যাটফর্ম হয়তো আসবেও না, হয়তো আসবে না, বহু মানুষের সাক্ষী হয়ে তাকে কেমনে পোর্ট্রে করবেন এই ক্যারেক্টারটাকে? আপনি যে মানুষটিকে বিয়ে করেছেন, কানিজ নামের যে মেয়েটিকে, যে পাশে আপনার বসা, সে সময় সেই সময়কার সবচেয়ে সুন্দরী মেয়ে কিন্তু, এবং যেভাবে আপনার ঔরসে জন্ম নেয়া সন্তানের পরওয়ারিশ করেছে, যেভাবে তার জন্য প্রতি মুহূর্তে স্যাক্রিফাইস করেছে, যে মুহূর্ত যেভাবে তার প্রতি মুহূর্তে রক্তক্ষরণ হয়েছে, এই কানিজকে কেমনে মূল্যায়ন করবেন সজল? এমনও হয় কিন্তু সজল, ভেতরে অনেক কিছু কাজ করে, বলা হয়ে ওঠে না, আজ বলে ফেলেন। অন্তত ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এটা সাক্ষী হয়ে থাকো। আমি শুধু দুটো কথাই বলতে চাই, না আমি ডিটেলসে শুনতে চাই, যা ভেতরে কাজ করে, যা কখনো বলা হয়নি। এট দ্য সেম টাইম 90.4 ভালোবাসা বাংলাদেশে আপনারা সাক্ষী হয়ে থাকুন, আপনারা যখন যে মুহূর্তে ভাবেন যে একজন ডক্টর, এও কিন্তু ডক্টর, সজল কানিজ ডক্টর, ডক্টর মানে কি বুঝেন তো, আমাদের স্বপ্নের জায়গা, জ্ঞান হওয়ার পর থেকে আমার বাপ মাও ঢোকায় প্রতি মুহূর্তে ডক্টর হতে হবে, ডক্টর হতে হবে, ডক্টর হতে হবে, ডক্টর হতে হবে, আমি পারি বা না পারি ডক্টর হতে হবে, ডক্টর হতে হবে, আর আমি পারি না একসময় সারেন্ডার করি, দিয়ে আমি হয়তো কোনো স্কুলে, সবাই এই স্বপ্নটা দেখে, একদমই তাই, কোনো একটা টিচার বা প্রাইভেট কোনো কোম্পানিতে কোনো রকমে লেজে গোবরে করে চাকরি করে চলি, এরা কিন্তু সফল, দে আর দ্য ড্যাম সাকসেসফুল ইন আওয়ার সোসাইটি, সো কল্ড যে জিনিসটা আমরা চাই সে জায়গাতে তারা সফল, বাট তাদের জীবনের প্রচণ্ড রকমের কষ্টের একটি জায়গা, 18 বছর বয়স হয়েছে তাদের মেয়ের, তারা কিন্তু তাদের মুখ, তার মুখ থেকে এখনও মা বাবা ডাকা শুনতে পায়নি। এই যে মেয়েটির কথা বলা হচ্ছে, সজল যে মেয়েটির কথা বলছিল, তার সময়ের সবচেয়ে সুন্দরী মেয়ে, বাই প্রফেশন ডক্টর, এবং তার ঔরসে জন্ম নেওয়া বাচ্চাটার জন্য তার জীবনটাকে সব রকমের রকমের স্যাক্রিফাইস করেছে, শুধু তাই না, ওই 18 বছর বয়সী বাচ্চাটাকে পালন করতে গিয়ে সে এখন ফিল করে, সে আমার হাত পা চোখ নাক যেমন, এমনই আমার শরীরের একটি অঙ্গ হয়ে গেছে এই বাচ্চাটি, যে বাচ্চাটি আজ পর্যন্ত মা বা বাবা বা ডাক্তার করতে পারেনি। সজল কিভাবে পোট্রে করবেন কানিজকে আপনি, যা ভিতরে কাজ করে আজ ঢেলে দেন, ও ডিজার্ভ করে এই কথাগুলো শুনতে, আমরাও শুনতে চাই, মানুষ ধারণা নেই যে আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কতখানি তীব্র হতে পারে। আসলে যে যাই বলুক না কেন কানিজ, আমি সত্যিই গর্বিত একজন বন্ধু হিসেবে,
একজন স্বামী হিসেবে এবং আমার এই মেয়ে তুমি যে মেয়েটা আমাকে দিয়েছো আমি এই মেয়ের পিতা হিসেবে নিজেকে গর্বিত অনুভব করি এবং এটা আমার মনের কথা একদম ভিতরের কথা এটা কাউকে বলার জন্য না কাউকে শোনানোর জন্য না হয়তো এখন ইমোশনাল মানে অবস্থাটাই এমন তৈরি হয়েছে যে বলতে বাধ্য হলাম এবং আমি জানি তুমি এটা বিশ্বাস করবে আমি একটু কিছু 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 ভিউয়ার্সকে কানেক্ট করতে চাই কারণ এখানে যে সে যদি সজল বলতেছে বা কানেজ বলতেছে তা না আমি কি নিজেও কিন্তু কানেক্ট করছি আমার ভেতরের কথা কারণ আমরা ভাসতেছি রীতিমতো ওই ফ্লোর মধ্যে পড়ে গেছি এবং আপনারা কি জানেন যে এই সিচুয়েশনে থাকা অবস্থায় তারা কোনো রকমভাবে কম্প্রোমাইজ করেনি করোনাকালীন সময় মানুষের ওয়েলবিংয়ের জন্য তাদের বেঁচে থাকার জন্য ঝাঁপিয়ে পড়েছে সে গল্প শুনবো আমরা কিছু এই ফাঁকে কিছু ভিউয়ার্সকে কানেক্ট করতে চাই যারা সর্বোচ্চ শেয়ার করতেছেন তাদের মধ্যে তো আমরা অবশ্যই কানেক্ট করতে চাই এর মধ্যে যদি আমাদের সাথে এখন এই মুহূর্তে ভিডিও স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে কানেক্ট করতে চান আমাদেরকে জানান আমরা স্ট্রিমিংয়ে একটু বলবো ইয়া প্লিজ আমাদের সঙ্গে অনেক বন্ধুরাই রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠান আজকের এই পর্বে আমি যাদেরকে অনুরোধ করছিলাম যারা কিছুক্ষণ আগেও ইন্টারেস্টেড ছিলেন তারাও অনেক ইমোশনাল এই মুহূর্তে এবং তারা বলছেন যে ভাইয়া প্লিজ আজকে না আমি কান্না ধরে রাখতে পারছি না এর মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম বলতে হচ্ছে যার সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম খুরশেদুল আনোয়ার তানিন উনি একজন ব্যাংকার তো ওনাকে বলছিলাম আপনি জয়েন করেন তো উনি এই মুহূর্তে এতটা ইমোশনাল বলছেন যে আমি পারছি না ভাই আই এম সো সরি তো আমার মনে হয় অন্য বন্ধুরাও এরকম রয়েছেন আর ঠিক এই বিষয় নিয়ে অনেকে কথা বলতে চান যারা আগ্রহী আমাদেরকে একটু নক দিন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন প্রিয়াঙ্কা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা অনেকেই কমেন্টস করছেন মঞ্জু চৌকিদা লিখেছেন কথাগুলো খুব লেগেছে আপু তোমাকে হাজার সালাম তুমি আসল মা ইয়া এটা তো বিভিন্নভাবেই উঠে এসেছে মা তো মাই এই জন্য মা সব কিছুর ঊর্ধ্বে মা স্বর্গ মায়ের পায়ের নিচে বেহেস্ত হাজারো সালাম আমাদেরকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904 আনোয়ার কবির কথা বলতে চাই কিট করো আনোয়ার কবির লিখেছেন কথা বলতে চাই আলামিন লিখেছেন গুরু আমি মা বাবা সম্পর্কে বলতে চাই একটু যে আল্লাহ এই পরীক্ষায় ফেলেছেন রাতের আধারে তার জন্যই শুধু আমরা প্রার্থনা করতে পারি মা আসলেই মা বলেছেন উজ্জ্বল আহমেদ কথাগুলো ওই একই কথা মঞ্জুর চৌকিদালে বলার চেষ্টা করেছেন যে আমি মাকে শ্রদ্ধা জানাই হতাশ হইও না কোথাও না কোথাও কাউকে ওসিলা করে আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দেবেন ইনশাআল্লাহ ফয়সাল লিখেছেন নামাজ দেখছেন মালদা থেকে এটি হৃদয় বিদারের ঘটনা বলেছেন মানিক মিয়া অনেকেই ফোন নাম্বার দিচ্ছেন তারা কথা বলতে চান কথাগুলো গুরু ওনার কি কষ্টের কথা বারবার সবাই বলছেন ভালোবাসা জানিয়েছেন আপনার প্রতি অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন বেশিরভাগ ভিউয়ার্স কানিজ আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবাই বলতেছেন একটা কথা যে এই জিনিসগুলো জানার বেশি বড় প্রয়োজন ছিল যাতে করে অনেকেই বুঝতে পারে যে এইরকম পরিস্থিতিতে থেকেও মানুষ মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে পারেন স্পেশাল চাইল্ড নিয়ে একটা ঘটনা শেয়ার করতে চান মনোয়ার হোসেন তিনি কথা বলতে চাচ্ছেন মঞ্জু সেলিম লিখেছেন যে গুরু আপনাকে ইয়া অনেকদিন পর দেখছি পঙ্কজ সরকার লিখেছেন যে আমার অনেক কষ্ট হচ্ছে আমি একটু কথা বলতে চাই লিখন লিখেছেন চেষ্টা করবেন সবসময় ওকে হাসি খুশি রাখার জন্য অফকোর্স তারা তো সেই চেষ্টাই করে যাচ্ছেন দুঃখ কষ্ট অবহেলা আছে এই পৃথিবীতে বাট এই সান্ত্বনা দেওয়ার মতো সাহস আমাদের নাই এটি কমিউনিকেট করেছেন হতাশ হয়েও না কোথাও কাউকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে থাকবেন মা তুমি পৃথিবীর সেরা মা লিখেছেন শরীফুল ইসলাম উজ্জ্বল লিখেছেন সালাম মা অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল লিখেছেন এনামুল হক গুরু অনেক কষ্ট লাগছে লিখেছেন সোহাগ এবং রেদওয়ান ইসলাম লিখেছেন যে ম্যাম আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক আমিন মা তো মাই লিখেছেন সিয়াম ইসলাম আপু স্যালুট তোমাকে লিখেছেন হাসান মশিউর দেন তাজউদ্দিন লিখেছেন ইউ আর দ্য হিরো আলামিন আহমেদ লিখেছেন লাভ ইউ গুরু অনেক অনেক কষ্ট হচ্ছে লিখেছেন শারিয়ার শামীম মোহাম্মদ শাহিন লিখেছেন যে অর্থীদের জন্য আমাদের এই পৃথিবী
এখনো টিকে আছে। ও অদ্ভুত কথা, কে লিখেছেন এটা? মাহমুদ শাহিন। এক্স্যাক্টলি তাই, এত পাপাচার, এত নোংরামি, এত দুই নম্বরই এই পৃথিবীতে, তাও পৃথিবী এক্সিস্ট করে কিভাবে? স্রষ্টা বলেছেন, বারংবার তিনি জানান দিয়েছেন যে পৃথিবীতে কিছু মানুষ থাকবে যাদের জন্য পৃথিবীকে টিকিয়ে রেখেছি। ডেফিনেটলি আলামিন যে কথাটা লিখেছেন যে অর্থীরা আছে পৃথিবীতে বিধায় এখনও পৃথিবী কোএক্সিস্ট করতেছে। আমাদের সাথে কে লাইভ এখন জয়েন করতে যাচ্ছেন তার কথা শুনবো, তারপর আমরা সরাসরি চলে যাব করোনাকালীন সময়ে এত কষ্ট এত দুঃখ সব কিছুর ঊর্ধ্বে থেকে যারা করোনাকালীন সময়ে আমার আপনার পাশে থেকেছে তাদের জীবনটা তাদের কষ্টটা তারা কী বা দেখেছে সেই জিনিসগুলো একটু জানবার চেষ্টা করব। যাচ্ছি একটু লাইভে। নাফিস। কি নাম? নাফিস। নাফিস, আসসালামু আলাইকুম। আপনার মাইক্রোফোনটা একটু অন করে দিন। আমি এতক্ষণ ধরে শুনছিলাম, আমার একজন খালা ছিলেন এরকম স্পেশাল চাইল্ড, আমার নানি মারা যাওয়ার দিনও ওনার ক্যান্সারে মারা গিয়েছিলেন, তখন আমি ক্লাস 8 এ পড়ি। উনি মারা যাওয়ার সময়ও বলছিলেন নাই তোমরা, ওনার নাম ছিল আফজালি, আফজালিকে দেখে রাখবা, ওনার মনে হয় সমস্ত চিন্তা ছিল আফজালি আন্টির জন্য। আজকে আমি রিলেট করতে পারছি আপনাদের কষ্টটা, আসলে কথা বলতে পারছি না বেশি, সরি, মানে আপনাদের প্রবলেমটা বুঝতে পারি। মানুষের অনেক রকম সমস্যা থাকে, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ই করবে। সরি আমি আসলে কথা বলতে পারছি না, থ্যাংক ইউ। ঠিক আছে নাফিস ভাই, দোয়া করবেন। নাফিস ভাই অনেক ভালোবাসা, এই যে কানেকটিভিটি তৈরি হচ্ছে আমাদের, এটা অনেক বড় পাওয়া, বড় অর্জন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দেখছেন যে বহু কষ্টে বহু দুঃখে এই বান্দা ভেঙে পড়েনি, স্রষ্টার পথে এখনও অবিচল থেকে সামনের দিকে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। রবিশ ভাই কোত্থেকে বলছেন আপনি? আমি ঢাকা মোহাম্মদপুরে, আসলে ওনাদের অনেক পরিচিত, সজল ভাই কানিস পাপিতার আমি অনেক পরিচিত, আমি এতটা জানতাম না। নাফিস ভাই অনেক ভালোবাসা আপনার জন্য, বিশ্বাস করুন আপনার প্রত্যেকটি দীর্ঘ নিঃশ্বাস আপনার চোখের পানি হয়তো সান্ত্বনা দারুণ একটি জায়গা খুঁজে দিয়েছে কানিজ এবং সজলের জন্য। যেমনটা তারা বলছিলেন যে আমি এত কষ্টের মধ্যে থেকেও আশপাশে মানুষ পাইনি, এখন তারা পরিষ্কারভাবে বলতে পারবেন নাফিস এবং নাফিজের মতো অনেক মানুষ আমাদের সাথে আছে। অনেক ভালোবাসা নাফিস ভাই। থ্যাংক ইউ, স্যালুট ভাই। ইয়া ব্রাদার, টেক কেয়ার। আমরা পরবর্তী ভিডিও লাইভ স্ট্রিমিংয়ে যাচ্ছি, ব্যাক টু ব্যাক কয়েকটা লাইভ স্ট্রিমিং নিতে চাই, জরুরি এটা। ইটস বিন ট্যাবু ইন আওয়ার কান্ট্রি, স্পেশালি ইন আওয়ার সোসাইটি, যেখানে আমরা স্পেশাল চাইল্ডটিকে নাম তো দিয়েছি বাট স্পেশাল জায়গাতে রাখতে পারিনি। ইটস ফ্রিকিং ইম্পর্টেন্ট। সো আপনাদের কানেক্টিভিটি প্রয়োজন, আপনারা কী ভাবছেন কীভাবে চিন্তা করছেন এই জিনিসটা জানা দরকার। এই মানুষগুলো কিন্তু চায়নি স্পেশালি সজল এবং কানিজ। আমি একরকম অনুরোধ করে বা আপনি বলতে পারেন একটু জোর করে নিয়ে আসছি, একটু জানান দেন আপনার ভেতরের কষ্টের কথা, প্লেটে করে হাজির করেন আপনার দীর্ঘ নিঃশ্বাস এবং এই ব্লাডের যে রক্তক্ষরণ সেইটি মানুষ যেন রিলেট করতে পারে, যে এত কিছুর পেছনে ফেলে মানুষের প্রয়োজনে মানুষের পাশে আপনারা দাঁড়ান এবং আপনাদের এই এফোর্ট বাচ্চাদের প্রশ্নে মানুষ যেন টের পায়। এ তো এই দেশ এবং এই সমাজ বিলং করি, রাইট? আবর্জনাতে ঘাটতে গেলে পচা আম, পচা কাঁঠাল, পচা কলার পাশাপাশি বাচ্চাকেও খুঁজে পাওয়া যায়। এই হতে এই সমাজ, এই দেশ, এই মানুষ আমরা, সেখানে এমন ফেরেশতাতুল্য মানুষ আছে যারা মাথার মনি করে রাখে বাচ্চার স্বরূপ যেমনই হোক না কেন, এই মানুষগুলোকে শ্রদ্ধা জানানোটা অনেক বেশি জরুরি, পরিমণি বা সাকলাইনে আটকে না থাকি আমরা। সমাজের অনেক বড় দন্যতা এটা, যেখানে ফোকাস রাখা উচিত, ফোকাসটা ওখানে না রেখে ভিন্ন জায়গায় ফোকাস রাখি আমরা। পরিমাণিকে আন্ডারমাইন করার জন্য কথা বলিনি, পরিমাণিকে আমি এখনো পছন্দ করি, শ্রদ্ধা করি, তার লুকের জন্য না। একটা মেয়ে আমি যতদূর শুনেছি যে ক্লাস 5 ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, এবং একমাত্র মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, এরপরে কেউ ট্যালেন্ট পুলে বৃত্তি পায়নি। তার পরিবার
দারুণভাবে দাগটা একটা এস্টাবলিশড ফ্যামিলি বিলংস করে, তাকে নিয়ে যে গল্প এবং ঘটনা তৈরি হচ্ছে সেই ঘটনার বাইরেও কিন্তু বহুত ঘটনা থাকে। আমরা চাই এই ঘটনাগুলোর সলিউশন হোক এবং আমরা অনেক বেশি কেয়ার বাংলাদেশ স্পেশালি যারা রিপ্রেজেন্ট করেন, আমাদের গভর্নমেন্ট রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু এই জিনিসটার ব্যাপারে অনেক কনসার্ন এবং এটাকে সলিউশন করার ব্যবস্থা করার জন্য সবসময় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এবং আমরা এ দেশ এবং দেশের সরকার এবং তার প্রতিষ্ঠানকে অসম্ভব শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি এবং আমরা বিশ্বাস করি যারা এই ভুল পথে এই জিনিসগুলোকে ট্রিগার করুক না কেন, দিন শেষে সলিউশন আসতে বাধ্য। কারণ যিনি সমস্ত কিছুকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি অনেক প্রজ্ঞাবান এবং অনেক শ্রদ্ধার সাথে পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করেন। অপ্রাসঙ্গিকভাবে কতটা নিয়ে আসেনি, কিন্তু ফোকাসের জায়গা হওয়া উচিত সজল এবং কানিজ, যারা সাধারণের মধ্যেই অসাধারণের বসবাস। আলোচনার জায়গা হচ্ছে এই মানুষগুলো, দেখবার জায়গা হচ্ছে এই মানুষগুলো, সেই জায়গাগুলো যেন অন্য কেউ দখল না করে নেয়। তারা তখন আইডিওলজির জায়গাতে চলে আসে, তারা কখনো আইডল হতে পারে না। আইডলেরা কানিজ এমন মায়েরই তো স্বপ্ন দেখে প্রত্যেক সন্তান। আমি যে প্রথমে শুরুতেই বলছিলাম যে স্রষ্টার কাছে আগত সন্তান যদি কোয়েশ্চেন করে বসে এই পৃথিবীতে সার্ভাইভ করে করবো কীভাবে, স্রষ্টা হয়তো দেখিয়ে দিবেন এমন একজন কানিজ আছে যার কানিজের হাত ধরেই তোমার স্রষ্টা পৃথিবীতে তুমি সার্ভাইভ করার সুযোগ তৈরি করে দেবে। এমন একজন সজল আছে যাদের ঔরসে জন্ম নিলে তুমি নিশ্চিন্ত থাকবে। আমি এটা বলবার চেষ্টা করছি, পুরো বাংলাদেশকেই অনুরোধ করতেছি যে প্লিজ আপনাদের ফোকাসের জায়গা, আপনাদের আইডিওলজির জায়গায় এই মানুষগুলোই থাকা উচিত। এবং সেই সাথে এটাও বলে রাখি যে আমরা বর্তমান টোটাল যে এক্সিস্টেন্স তার প্রতি অসম্ভব শ্রদ্ধাবোধ, এবং আমরা দিন শেষে চিন্তা করি এবং ভরসা করি এমন একটা পরিস্থিতিরই জন্ম হবে যখন এই মানুষগুলোই সামনে থেকে রিপ্রেজেন্ট করবে। আমরা নেক্সট কমিউনিকেশনে যাচ্ছি। আমরা যারা ভিডিও স্ট্রিমিংয়ে আসতে চান, স্পেশালি অলরেডি নাফিস ভাই ছিলেন, আরও অনেকেই আমি নিতে চাই যে ওদের মধ্যে কী রিয়াকশান কাজ করছে, ওদের ইম্প্যাক্টটা কী একটু দেখতে চাই। অ্যাট দ্য সেম টাইম বলে রাখি আমাদের প্রাউড স্পন্সর ফিওনা, ফিওনা প্রেজেন্টস ভালোবাসা বাংলাদেশ ঢাকা এফ এম 90.4 একযোগে পুরো বাংলাদেশ এফ এম মডিউলের থ্রু দিয়ে শুনছেন এবং অ্যাট দ্য সেম টাইম ভালোবাসা বাংলাদেশের পেজ থেকে স্ট্রিমিং হচ্ছে। এবং এটাও জানেন যে আজ থেকে আগামী স্যাটারডে পর্যন্ত আপনারা আপ টু 70% ডিসকাউন্ট পাচ্ছেন ফিওনার যে শোরুম কনকর্ড প্লাজা এবং পুলিশ প্লাজা অ্যাকচুয়ালি, এবং সেই সাথে বসুন্ধরার যে শোরুম সেখান থেকে তো কিনতেই পারছেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা অনলাইনেও পারচেজ করতে পাচ্ছেন www.fionarbid.com.bd, সেখানে ক্লিক করেও আপনারা পারচেজ করতে পাচ্ছেন যে কোনো প্রোডাক্ট। অ্যাট দ্য সেম টাইম আপনারা চাইলেই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করেও এই সুযোগটা নিতে পাচ্ছেন। থ্যাংকস ফিওনা, আমাদের প্রাউড স্পন্সর। যাচ্ছি আমরা পরবর্তী কলে। আচ্ছা, আমরা পরবর্তী কলটা একটু নেওয়ার চেষ্টা করছি যে যিনি আছেন, এবং ফেসবুক স্ট্রিমিং এর থ্রু দিয়ে যারা আমাদের সাথে যুক্ত হতে চান এবং তাদের নিজের অবস্থান জানান দিতে চান সেটা একটু দেখতে চাই। ওকে, আমি কানেক্টিভিটির মাঝখানে একটু সজল ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই যে এত কিছুর পরে সব কিছু আমরা শুনছিলাম, তার মধ্য থেকে বারংবার আপনি বলছিলেন যে করোনাকালীন সময় আপনার যে অ্যাক্টিভিটি সব কিছু আপনি চেষ্টা করেছেন সেগুলো একটু শুনবো। এই ফাঁকে ব্যাক টু ব্যাক একটা নাম্বার আমরা নিয়ে রাখতে চাই যারা ভিডিও স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে চান। সজল ভাই, আসলে যেহেতু সরকারি চাকরি করি, সরকারি একটা ডিউটি তো থাকেই, তো আমাদের এখানে যেটা আছে যে আমাদের জেনারেল যে ওয়ার্ড আছে, আমি তো সার্জারিতে আছি, জেনারেল ওয়ার্ড কিন্তু আগের নিয়মেই চলছে, কারণ হাসপাতাল তো আসলে লকডাউন কি আর মানে
কাজের স্বল্পতায় কি সবসময় একরকমই, তো এর ফাঁকে আবার আমাদেরকে রোস্টার করে ওই কোভিড ইউনিটে ডিউটি করতে হয় আর কি। কোভিড ইউনিটে ডিউটিটা হচ্ছে এরকম, আমাদের সার্জারির জন্য আলাদা করে যাদের হয়তো সার্জারি প্রয়োজন কিন্তু করোনা পজিটিভ সেই পেশেন্টগুলি আসে, এদের ভিতরে কেউ খারাপ হয়ে যায়, অনেকে আছে যে হয়তো সিমটম নাই, মানে বিভিন্ন রকমের আছে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা যখন এই মূল আমরা যেটা জানি কোভিডে অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটার যে তীব্রতাটা কি হতে পারে আসলে চোখের সামনে দেখা হয়েছে আমার। যেমন একটা পেশেন্ট আমি হয়তো একটু আগে একজন এসে বললো যে তার শ্বাসকষ্ট হচ্ছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, তো আমি ডিটি ডাক্তারকে পাঠালাম, তুমি দেখে আমাকে জানাও কী কী অবস্থা। তো ওই যেই টিমটা থাকে বললাম, ওই টিমের টিম লিডার হচ্ছে আমি, আমার সাথে আরও জুনিয়র ডক্টররা কাজ করে, ওরা যখন কোনো কমপ্লিকেশনে পড়ে বা কোনো অপারেশন যেটা লাগে তখন আমাকে কল করলে আমাকে যেতে হয়, তাছাড়া এমনিতে ওরা রোস্টার ডিউটি করে। তো আমাকে কল করলো, আমি গেলাম, আমার চোখের সামনে আপনার মানে দেখতে দেখতে স্যাচুরেশন ফল করলো, আমরা আইসিইউতে কল দিতে দিতে আমরা আসলে আর কি পেশেন্টকে বাঁচাতে পারলাম না হাই ফ্লো অক্সিজেন দিয়েও, কারণ আইসিইউতে নিলে কাজ হচ্ছে না, না তাকে ইন্টিউবেট করা যেটাকে বলে টিউব দিয়ে দেওয়া একদম শ্বাসনালীতে দিয়ে ভেন্টিলেটরে দেওয়া, এখন ওই জিনিসটা পর্যন্ত সময়ও কিন্তু পাওয়া যায় না কারো কারো। আপনাদের একটু অবগতির জন্য জানিয়ে রাখি, ডক্টর যেটা বলছিলেন সহজভাবে বললে ডক্টর আমাকে কারেকশন করে দিবেন, আমরা যখন ভাবি না যে অক্সিজেন লেভেল যখন কমে যায় যে অক্সিজেন দিলেই কিন্তু স্বাভাবিক হবে না, কারণ ওর লাংস তখন ওইটাকে ইনট্যাক্ট করার মতো ক্যাপাবিলিটিতে থাকে না, করোনা এই জায়গাতেই ডিজাস্টার। সো ইটস এ ভেরি ফিকিং টাইম যে খুব অল্প সময়ের মধ্যে ওকে হসপিটালাইজড করা, ওখানে ন্যাজাল ফ্লো ক্যানোলা যে মেশিন, যে মেশিনের সহায়তায়, যেটা আবার সব হসপিটালে অ্যাভেলেবেল না, অবা অ্যাভেলেবেল থাকলেও কয়টা ন্যাজাল ক্যানোলা মেশিন আছে তার উপর আবার ডিপেন্ড করে, আইসিইউ থাকলেই কিন্তু হবে না, ন্যাজাল ক্যানোলা হাই ফ্লো মেশিনটা থাকতে হবে, তখন ওর অক্সিজেন লেভেল যত কমই হোক না কেন, লাঞ্চের সক্ষমতা যত কমই হোক না কেন, ন্যাজাল ক্যানোলা হাই ফ্লো মেশিন তখন ওই অক্সিজেন সাপ্লাই দিতে সাহায্য করে। যার কপালে জুটছে সে হয়তো সার্ভাইভ করছে আল্লাহর সাহায্যে, যার কপালে জুটতেছে না শেষ নিঃশ্বাসের জন্য ফাইট করতে করতে পৃথিবীর ওই পারে চলে যাচ্ছে। এই জিনিসগুলো কাছ থেকে প্রতি মুহূর্তে দেখতেছে এই ডক্টর এবং এই যে কানিজ যে ডক্টর, তারা তারপরেও স্যাক্রিফাইস করে বাচ্চা যে বাচ্চাটাকের কত গল্প এতক্ষণ ধরে বলছিলাম সেই অর্থীকে ঘরে রেখে তারা ফাইট করে যাচ্ছে, বিষয়টা কি এমন ডক্টর নাকি কোনো ভুল তথ্য? আমরা দুজন যখন ডিউটিতে থাকি তখন কিন্তু ওরা দুই বোনই বাসায় থাকে, আমার ছোটোটা তো ক্লাস সেভেনে পড়ে মাত্র, আসলে ওর থেকে টেক কেয়ার করতে যতটুকু স্কিলড হওয়া প্রয়োজন ওইটুকু স্কিলনেস তো তার ভিতরে আসেনি, আর ও তো বোন, ও তো মা না বা বাবা না, আমরা যেভাবে টেক কেয়ার করি এখন দেখা যায় ওকে নিয়ে আমাদেরকে চিন্তা করা উচিত ছোটোটাকে নিয়েই, সেক্ষেত্রে কিন্তু ওর থেকেও ওর কাছে আমাকে রেখে আসতে হয়। ওই যে একটু আগে কানিজ বলল যে মেড সার্ভেন্ট আমরা দু একবার রেখেছি কিন্তু আসলে ভালো ফল পাইনি, সত্যি কথা, আর এগুলি কারণেই এখনও যেমন আমরা এখানে আমাদের মন কিন্তু বাসায় পড়ে আছে, দুজন কিন্তু একা বাসায়। ওকে, আমি আর সময় নেব না সজল, কানিজ সময় নেব না, ব্যাক টু ব্যাক দুইটা হয়তো ফিডব্যাক নেব যে আমাদের এই প্রোগ্রাম আমাদের আয়োজনের কোনো ইম্প্যাক্ট পজিটিভলি কোনো মানুষের মধ্যে পড়েছে কিনা, একজনও যদি পজিটিভ হয়ে থাকে উই আর ব্লেসড by arranging this program actually represented by Dhaka FM 90.4 ভালোবাসার বাংলাদেশ sponsored by Fiona. Next, আমরা কলে দুইটা যাব ব্যাক টু ব্যাক, তারপর আপনাদের ক্লোজিং রিমার্ক নিয়ে আজকের প্রোগ্রাম শেষ করব। ওকে, যাচ্ছি আমরা পরবর্তী লাইভে, লাইভ স্ট্রিমিংয়ে কে আছেন? আসসালামু আলাইকুম। জি মাহফুজ, স্বাগত পঙ্কজ, স্বাগত জানাচ্ছি। জি গুরু, আপনাকেও স্বাগত, কেমন আছেন আপনি? আমি ভালো আছি পঙ্কজ, শুনছেন তো আমাদের আজকের আয়োজন, আমি অনেক অনেক মানে অনেক অসহায় বোধ করতেছি পঙ্কজ। গুরু আমি আসলে মানে রুমের ভিতরে ছিলাম, আমি ওনাদের যে কষ্ট এত কষ্ট আমি নিতে পারছিলাম না, পরে আমি রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছি, রাস্তায় চলে যাচ্ছি, আমি নিতে পারতেছিলাম না, আসলে বাবা মা যে কি জিনিস এটা আমি বুঝি, কারণ আমার বাবা মা দুজনে বেঁচে আছে, বাট আমার প্রথম প্রথম ভালো লাগার মানুষ হচ্ছে আমার বাবা এবং মা, আমার এই দুটো মানুষকে আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, আসলে কি বলবো, ভগবান স্বরূপ।
হ্যাঁ পঙ্কজ, আমি আপনাদের এই আপনি মনে হয় সনাতন ধর্ম বিলংস করেন, আপনাদের এই শ্লোকটা বলবার চেষ্টা করছিলাম যেখানে এই প্রসঙ্গটা দারুণভাবে প্রেজেন্ট হয়েছে। আসলে গুরু, প্রথম বাবা মা যদি আমি বেঁচে থাকতে সেবা না করতে পারি, আসলে আমার যাই করি না কেন, আমার সব ধর্ম কর্ম সবকিছুই বৃথা। আমার বাবা মা যদি বাঁচাকালীন তাদের যদি আমি সেবা না করতে পারি, তাদের যত্ন না করতে পারি, আমার সবকিছুই বৃথা। আপনার ভগবানের কাছে দোয়া করেন সজল এবং কানিজের জন্য, যারা মানুষের প্রয়োজনে এই করোনাকালীন সময়ে নিজের জীবনটাকে বাজি রেখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি দিবেন সেটা তার ব্যাপার, অন্তত জীবদ্দশায় তাদের ওর থেকে তাদের মুখ থেকে মা বাবা ডাকার শব্দ শোনার সুযোগ করে দেখ, যদিও আমাদের অর্থে অলরেডি 18 বছর পার করে ফেলেছে। আল্লাহ চাইলেই অথবা আপনার ভগবান চাইলেই ক্যারিজমা ঘটতে পারে, আপনার ভগবানের কাছে প্রার্থনা করবেন। ওকে পঙ্কজ গুরু, আরেকটা কথা হচ্ছে যে গুরু, আসলে তাদের প্রতি এত মানে ভালো লাগা ভালোবাসা গুরু, এটা বাবা মার প্রতি যে সম্মান ভালোবাসা, এটা গুরু আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না, এটা আপনার কাছ থেকে আপনার প্রোগ্রাম গুলো আজকে আমি প্রায় 12 বছর যাবত শুনছি গুরু, এখান থেকে আমার এত ভালো লাগা তাদের প্রতি এত ভালোবাসা জন্মাইছে। আর শুধু সবকিছু উর্ধে গুরু আপনি, সত্যিকার অর্থে প্রতি সবকিছুর উর্ধে আপনি, আপনি এত সুন্দর করে কথা বলেন আমার ভিতর ছুঁয়ে যাচ্ছে কথা, আর আপনার কথার জাজমেন্ট ধরে আপনার কথার উপর ভিত্তি করে তাদের প্রতি আমার এত ভালোবাসা জন্মাচ্ছে গুরু, তাদের ছাড়া আমার দ্বিতীয় আর কোনো সত্যি ভাবি না আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই পঙ্কজ। আমি বলি আমার মাকে দেখতে অনেক সুন্দর টিপিক্যালি দেখায় না, বাট কসম খোদার আমার মায়ের চাইতে সুন্দর মুখ পৃথিবীতে আর নাই। আমার মায়ের দিকে যখন তাকায় এর চাইতে চমৎকার দৃশ্য কোটান কোট কোট বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন, এর চাইতে চমৎকার দৃশ্য তুমি পৃথিবীতে আর তৈরি করনি। আমার মা অনেক বেশি শিক্ষিত না, ওই সময় একদম কনজারভেটিভ এবং ট্রিপিক্যাল একজন মহিলা, বাট বিশ্বাস করো আমার চোখে আমার মায়ের মতো স্মার্ট মেয়ে দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আমি গর্বিত, হাজারো বার বলতেছি আমার 14 পুরুষের কপাল যা আমার মায়ের পেটে আমি ধরেছি। তোকে পঙ্কজ অনেক অনেক ভালোবাসা, এটাই সার্থকতা। কানিজ এবং সজলের স্টোরি মানুষের মধ্যে প্রভাবিত হচ্ছে, সন্তান এবং বাচ্চার দারুণ কেমিস্ট্রি এবং তেমন ডেমনস্ট্রেশন মানুষকে মধ্যে আমি দেখতে পাচ্ছি। নেক্সট কল, আসসালামু আলাইকুম। আতাউর রহমান, আতাউর রহমান দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে গুরু? পারফেক্ট। আমি আসলে কি বলবো, আমি কানিজ স্যার, কানিজ ম্যাডাম আর হচ্ছে সজল স্যারকে ধন্যবাদ জানাই, এবং মানে অন্তরের অন্তরে দেখুন বলে যারা ডক্টর স্যার যারা আছেন তাদের সাথে আমি কাজ করি, কারণ আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি, যার কারণে স্যারদেরকে যে ডক্টর স্যাররা থাকে তাদেরকে আমি কাছ থেকেই মোটামুটি ভাবে বুঝতে পারি আর কি, জানতে পারি যে তারা কি পরিমাণ পরিশ্রম আর কি পরিমাণ মানুষদের প্রতি সেবা দিয়ে থাকেন এই কোভিড সিচুয়েশনের সময়ে, আমি তাদেরকে স্যালুট জানাই এক। আর দ্বিতীয়ত হচ্ছে সজল স্যার আর হচ্ছে কানিজ ম্যাডাম, আজকে 18 বছর যাবত যে এই এত স্ট্রাগল করে একটা মানুষকে সামনে, অর্থাৎ আমি বলবো ফেরেশতা, মানুষ বলা আসলে ঠিক হবে না, ফেরেশতা তাদেরকে মানে তো সামনে নিয়ে আসছে 18 বছর। আমি আজকে একটা জিনিস কল্পনা করি, আমার 2 বছর একটা বাচ্চা আছে, আমি যখন বাইরে কাজ করতেছিলাম আমার বাচ্চা আমাকে ভিডিও কল দিয়েছিল, তার মা আমাকে কল দিয়েছিল ভিডিও করে, তাকে খাওয়াচ্ছিল ওই সময়, সে বলতেছে যে আমি আজকে গোস্ত খাবো, গোস্ত খাবো,
আমি আসলে তখন ওইভাবে অনুভব করতে পারিনি। সে এসে ফ্রিজ খুলতেছে, ফ্রিজ খুলে আমাকে দেখাচ্ছে বাবা গোস্ত খাবো, কারণ আজকে আমার বাসায় ওসব গোস্ত রান্না হয়নি, রান্না করছে মাছ আর হচ্ছে সবজি। তো ওরামু ওকে বলতেছে যে বাবা আজকে না, কালকে তোমাকে রান্না করে দেবো, কালকে তোমাকে রান্না করে দেবো। আসলে এখন এই অনুষ্ঠানটা দেখার পরে আমি আসলে অনুভব করতে পারতেছি যেটা মানে মানে কত বড় একটা পাওয়া, যেটা মানে বুঝাই বলতে পারতেছি না আমি বিশেষ করে। আর সেখান থেকে কানিজ ম্যাডাম আর সজল স্যার আসলে এত দূর, দিস ইজ দ্য লং জার্নি। আমি স্যালুট জানাই স্যার এবং ম্যাডামকে, স্যালুট জানাই, স্যালুট। আমার আসলে বলার কিছু নাই। আমি কানিজ ম্যাডামকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে উনি একটা কথা বলেছিলেন যে ওনার সাথে সাথে যেন ওনার ওই ফেরেস্তাটাকেও সাথে করে নিয়ে যান। আপনি কি বুঝতেছেন যে আপনাদের জীবন দর্শন, আপনাদের অ্যাটিটিউড কিভাবে প্রভাবিত করতেছে সাধারণ মানুষকে? ও যে কথাটা বলার চেষ্টা করছে যে সবজি মাছ সেখানে মাংস চাইছে, এটাই তো সে পাগল হয়ে গেছে। তখন সে ভাবতেছে তাহলে এই মানুষগুলো কোন কষ্টে আছে, এটাই কিন্তু আরিফুর রহমান বলবার চেষ্টা করছে, রাইট আরিফুর? আতাউর রহমান এটাই তো, এটাই বলবার মনে হয় চেষ্টা করছিল। আর হ্যাঁ সেটাই আমি বলতে চেষ্টা করতেছি, তাহলে কষ্ট আমার থেকে, আমি সব মানে সজল ম্যাডাম আর হচ্ছে কানিজ, সরি সজল স্যার আর কানিজ ম্যাডামের মানে যে কষ্ট 18 বছর ধরে আল্লাহ তাদেরকে কত পরিমাণ ধৈর্য দেয়া মানে ধারণ করার ক্ষমতা দিয়েছে আমি মানে বুঝাই বলতে পারতেছি না, এটা বোঝানোর মতো না। ওকে আতাউর, ওই কোশ্চেনে থাকলাম কানিজ, কোট আন কোট বোন আমার, উইথড্র, ওকে, ভুলেও নাই কথা। হ্যাঁ বলো, ফেরেশতা থাকবে কোন, তুমি চলে গেলে আমি চাই না তুমি যাও, ভাই বোন আমার তুমি চলে গেলো অর্থী যে আমাদের ফেরেশতা না থাকলে তো পৃথিবী থাকবে না, পৃথিবী এক্সিস্টেন্সের জন্য আমাদের অর্থী বহু বছর বেঁচে থাকুক, রাইট? হ্যাঁ, কেউ না কেউ যেন আসে, আমি যখন থাকবো না তখন ওর থেকে কেউ না কেউ যেন দেখে, এইটুকুই আশা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রিপ্রেজেন্ট করবে, বাট ওর থেকে না থাকলে পৃথিবী এক্সিস্ট করবে না। আতাউর রহমান, আপনার কথায় অলরেডি রিফ্লেক্ট হলো, আপনি তো বুঝছেন সেটা ইস্তার কষ্টের জায়গা থেকে বলছিল। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে আতাউর, অনেক ভালো থাকবেন, অনুষ্ঠান শেষ করতেছি। আজ কেন জানি শেষ করতে মন আসলেই চাচ্ছে না, আমার মনে হচ্ছে যে সারা রাত ধরে কন্টিনিউ করতে পারতাম, ইটস ফ্রেকিং গুড। অনুষ্ঠান শেষ করছি, অনুষ্ঠান শেষ করার মুহূর্তে ক্লোজিং রিমার্ক নিতে চাই আমি কানিজের কাছ থেকে। কানিজ, একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে ক্লোজিং নোট। আপনাদের মতো বাবা মা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে কথা ছিল অনেক কিছু নেই বলার, কিন্তু কিভাবে সময় শেষ হয়ে গেল বোঝা যাচ্ছে না। সুতরাং না 30 মিনিট আমরা ওভারডিউ করতেছি, আমার মনে হচ্ছে আরো বেশি থাকলে ভালো হতো, বাট সময় না। তো অর্থের প্রসঙ্গেই এসে শেষ হলো, কি বলবো, যখন প্রথম ওর সমস্যা ধরা পড়লো আমার সব সময় মনে হতো আমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি, হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখবো সব ঠিক হয়ে গেছে, অর্থে আমাকে মা বলে ডাকছে, প্রায় স্বপ্ন দেখতাম যে ও চাচ্ছে, কিন্তু সেই ঘুম আমার আর ভাঙে নাই, এই স্বপ্ন, এই দুঃস্বপ্ন কখনোই শেষ হবে না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, অর্থের জন্য, ও যেন সুস্থ সবল ভালো থাকে। আর আমাদের মতো মা বাবা যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের একটাই চাওয়া ওদেরকে আপনারা দেখে রাখবেন যখন আমরা থাকবো না, এইটুকুই চাওয়া আর কিছু না। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। মা হিসেবে, অর্থের মা হিসেবে কানিজকে, আমার বোন হিসেবে কানিজকে, অ্যান্ড অফকোর্স ডক্টর কানিজকে যে করোনাকালীন সময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমার অবনত মস্তকে শ্রদ্ধা জানাচ্ছি আমার বোনটাকে। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ সিস্টার, তোমার মতো বোন বহু মায়ের ঔরসে জন্ম নেয় তবেই বাংলাদেশ ভালো থাকবে। অনেক কৃতজ্ঞতা, অসম্ভব গর্ব তোমার মতো মেয়েদের জন্য এবং তোমার মতো মেয়েদেরকে বোন হিসেবে পাওয়ার জন্য। আমরা যে আরাধনার কথা বলতেছি,
যে আমাদের স্বপ্ন আরাধনা ভালোবাসা তপস্যা সব কিছুর আধার হোক এমন মানুষজন যেখানে সজল, যেখানে কানিজের মতো মানুষের বসবাস, ভালোবেসে তারা দারুণ এক স্বপ্নের পৃথিবী তৈরি করবে এবং সেই পৃথিবীর হাত ধরে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আমি বিদায় নিতে চাই, বিদায় নেওয়ার আগ মুহূর্তে এই আরাধনার কথা বলছি। আপনারা জানেন কি না জানি না, সজলে কিন্তু বাই এনি চান্স আমি তার কবিতার দারুণ একজন ফ্যানও বটে। আমি আরাধনার কথা বারবার বলছি, আমার ব্রেনের মধ্যে ব্লিং করতেছে অনেক বেশি আরাধনা কবিতা থ্রু দিয়ে। সজলের কাছ থেকে আমি বিদায় নিব, বাট বহু কিছু শেখার আছে পৃথিবীতে, অনেক কিছু জানার আছে। আজকে যে এক্সপ্লোর করলাম লাইফের দারুণ একটা রূপ রং আর নির্যাসকে, বহুদিন যেন এমনভাবে জীবনকে কাছ থেকে দেখা হয়নি। সার্থকতা এখানেই যে আপনাদেরকে র্যান্ডামলি সিলেক্ট করতেছিলাম ফেসবুক লাইভে, আপনারাও কিন্তু আমাদের টোনেই কথা বলেছেন, সজল এবং কানিজের হয়েই কথা বলেছেন। কে বলে যে সোশ্যাল মিডিয়াতে শুধু নোংরামি হয়, উল্টাপাল্টা কথা বলে, অ্যাবিউজ করে? কই, প্রত্যেকটা মানুষ তো আমাদের রঙে রাঙিয়ে ফেলেছে নিজেকে, যারাই কমেন্ট করেছেন, যারাই লাইভে এসেছেন। ইট মিন্স যে যেখানে ভালোর বসবাস সেই সমস্ত মানুষের মধ্যে তার দারুণ প্রচ্ছন্ন প্রভাব পড়তে বাধ্য। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমি আমার প্রোগ্রামটা আমার ওয়ান্ডারফুল কো-অ্যাঙ্কার প্রিয়াঙ্কার কাছে হ্যান্ড ওভার করবো। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ দ্য ওয়ে ইউ প্রেজেন্ট এবং তোমার গ্রেসফুল প্রেজেন্সের জন্য, এবং সেই সাথে আমি খুব মনোযোগ দিয়ে পর্দার আড়াল থেকে আমি সজলের আবৃত্তিটা শুনবো। সজল, আমি বারবারই বলছি যে আই এম রিয়েলি ফ্রিকিং ফ্যান অ্যাবাউট দিস পার্সন, যে দারুণ দারুণ কবিতা রাখে এবং সেটি আবৃত্তি করতে পছন্দ করে। এবং তার আগে সজল এবং কানিজের কাছে চেয়ে নিব, আমি আবারও কোনো একদিন আবারও নিয়ে চলে আসবো। আমার কাছে মনে হচ্ছে আজ রাত না ভোর হোক, মানুষের কাছে হিউম্যান কোয়ালিটিস যে এই এসেন্স আরও পরিষ্কারভাবে পৌঁছে যাক। আমরা সফল হয়েছি, যে দুই তিনজন আসছে, যে মানুষজন কমেন্ট করতেছে, সবার মধ্যে এই রিফ্লেকশান দেখতেছি, এটি আমাদের সার্থকতা, এটি আমাদের সফলতা। সজলের কবিতা আমি খুব মনোযোগ দিয়ে পর্দার আড়াল থেকে শুনবো। আই এম জাস্ট হ্যান্ডেড ওভার দ্য মাইক্রোফোন টু মাই ওয়ান্ডারফুল কো-অ্যাঙ্কার প্রিয়াঙ্কা, অ্যান্ড অফকোর্স আমি সজলের আরাধনা কবিতা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সবার জন্য অনেক দোয়া, আপনারা আছেন ফিওনা প্রেজেন্স, ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4। আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে, আবার উর্বর হব। সবাই অনেক বড় করে বাঁচুন আর অনেক ভালোবাসার কারণ হন এই মানুষগুলোর মতো। অনেক দোয়া সবার জন্য। ধন্যবাদ গুরু, ধন্যবাদ গুরু। শুনবো ডাক্তার মঞ্জুর হাসান সজলের কবিতা, প্লিজ। আমার মেয়েকে নিয়ে লেখা একটা, আমি একটু শোনাচ্ছি। কার বাঁধনে এতটা জোর, বাঁধতে পারে এমন মায়ার জালে, না গিয়ে গান অষ্ট প্রহর, ধ্রুপদ রাগে সাধাই ত্রিতাল তালে। ফুলের উপর গাছের সত্ত্ব থাকে বুঝি অঙ্গ ভাড়ার দামে, তোর বেদনায় কেন আমার দু চোখ ভরে জলের ধারা নামে। কোন হাসিতে কি চাস তুই, ভাবিস বুঝি জানতে আমার বাকি, তোকে ছেড়ে কি করে যাই, তোর চোখকে কি করে দেই ফাঁকি। কিন্তু জানি একদিন ঠিক তোকে ছেড়ে যেতেই হবে চলে, সেদিনও কি ডাকবি না রে একটি বারও কোথায় বাবা বলে। অশ্রু স্নাত চোখের ভাষায় এমনি করে বলবি কথা কত, সেই ভাষা কি বুঝবে সবাই, এক নিমেষেই বুঝবে বাবার মতো। সেদিনও তুই হাসবি জানি, ভাববি বুঝি লুকোচুরি খেলায়, বাবা তোকে হারাতে চায়, হাসবে ফিরে ঠিকই বিকেল বেলায়। ওপার থেকে এসব দেখে চুপটি করে কি করে বল থাকি, আবার যেন ফিরতে পারি ঈশ্বরকে তাই তো বলে রাখি। ধন্যবাদ সকল শ্রোতাকে, আপনারা আমার অর্থের জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন যেন আমি শরীরে মনে শক্ত থাকি, আপনাদের সেবা করে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ঢাকা FM 90.4।
আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। ডাক্তার মঞ্জুর রহমান সজল এবং তার সহধর্মিনী কানিজ ফাতেমা ম্যামকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এসে তাদের গল্প, তাদের জীবনের গল্প, তাদের সফলতার গল্প, কষ্টের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং মানুষকে উনাদের জীবনের যে অভিজ্ঞতা সেটা থেকে মানুষকে অনুপ্রাণিত করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 আপনারা শুনছেন। আমরা বিদায় নিব ভালোবাসার বাংলাদেশ থেকে। তার আগে আমি একটু বলে নিতে চাচ্ছি, ফিওনাতে চলছে 70% পর্যন্ত ডিসকাউন্ট। অফারে থাকছে পাঞ্জাবি শার্ট, প্যান্ট ও পাজামা 21 আগস্ট শনিবার রাত 11:30 পর্যন্ত। আপনারা ফিওনার যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন তাদের ওয়েব পেজে গিয়ে www.fiona.bd.com থেকে। তাদের ফেসবুকেও মেসেজ করতে পারেন, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়েও আপনারা প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841990151। তাদের শোরুমে গিয়েও আপনারা পারচেস করতে পারেন। তাদের শোরুম অ্যাড্রেস বসুন্ধরা সিটি, শপ নম্বর 60, 61, 62, 63, Level 2, Block A। তাছাড়াও আরও একটি শোরুম আছে তাদের পুলিশ প্লাজা কনকর্ডে, শপ নম্বর 239, Level 1, Block A। বিদায় নিচ্ছি ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান থেকে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবারও দেখা হবে এবং আরও কোনো গল্প নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। ভালোবাসার বাংলাদেশ স্পন্সার্ড বাই ফিওনা।